সময়টা ছিল গভীর রাত। মনে হচ্ছিল কে যেন দরজায় টোকা দিচ্ছে। কয়েকবার টোকা দেবার পর আর কোনো শব্দ নেই। একটু পর আবার সেই শব্দ, কিন্তু এবার একটু জোরে। দরজাটা কি একটু খোলা যাবে? কিন্তু কেউ নেই। অবশ্য প্রতি শুক্রবার রাত 11টায় Only on Radio 71.4 FM। That's right. আপনি টিউন করে আছেন রেডিও 71.4 FM। আর এখন ঘড়িতে সময় ঠিক রাত 11টা, আর আমি আছি আপনার সাথে আর জি এলভিস। হাজির হয়ে গেলাম আজকের আমাদের নানারকম অভিজ্ঞতা নিয়ে, নানারকম ঘটনা নিয়ে। আর এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন অদৃশ্য। অদৃশ্য সিজন 2 শুরু হয়েছে গত সপ্তাহের শুক্রবার। আজকে দ্বিতীয় পর্ব, 6 তারিখে আমরা শুরু করলাম সিজন 2। ইন দ্য মিন টাইম আপনি আমাদের সাথে পুরো সিজন জুড়ে থাকতে পারেন, অবশ্যই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, আপনারা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথমত SMS-এর মাধ্যমে আমাদেরকে SMS করতে চাইলে সিম্পলি আপনি আপনার মোবাইলের SMS অপশানে চলে যাবেন। সেখানে গিয়ে লিখতে হবে EFM, স্পেস দিয়ে অবশ্যই আপনার নাম এবং আপনার ঠিকানা লিখবেন। তারপরে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার কোনো প্রশ্ন, আপনার কোনো সাজেশন, যা কিছু থাকুক লিখে পাঠাবেন 27171 এই নম্বরে। আর তাছাড়া যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান, ফেসবুকে আমাদেরকে সরাসরি শুনতে পারবেন, লাইভ স্ট্রিমিং চলছে আমাদের সেখানে। যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান, কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আর আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস, অ্যান্ড দ্যাট ইজ www.facebook.com/radio71.4fm। এখানে গেলে আমাদেরকে পেয়ে যাবেন। অলরেডি আমরা একটা পোস্ট করে দিয়েছি এবং সেখানে আপনি কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আরেকটাভাবে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা আমাদের যেই পেজের লিঙ্কটা আমি আপনাকে বললাম, আমি আবারও বলছি www.facebook.com/radio71.4fm, সেখানে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন। আমরা সেখানে মেসেজ দেখে আপনার ঘটনাগুলো শুনে আমরা হয়তো অন এয়ারে বলতে পারি, অথবা আমরা আপনাকে ইনভাইট করতে পারি। এছাড়া আরেকটি উপায় আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন আজকে রাত্রেই, সেটা হচ্ছে আমরা সরাসরি অন এয়ার থেকে আপনাকে ফোন দিব। যদি আপনার কোনো ঘটনা থেকে থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনার সেই ঘটনাটা আমাদের সবার জানা উচিত, আমাদের সবার এই অভিজ্ঞতাটা নেওয়া উচিত, সেক্ষেত্রে আজকে আমাদের রেডিও 71.4 FM এর যে ফ্যান পেজটা আছে সেখানে একটা পোস্ট করা হয়েছে। সেখানে আপনি আপনার ফোন নাম্বারটি কমেন্ট করে দিন, আমরা অন এয়ার থেকে আপনাকে ফোন দিব। এবং যদি আমরা মনে করি আপনার ঘটনাটি সঠিক এবং আমাদের লিসনাররা এটা শুনতে চাবে বা শুনতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে অন এয়ার থেকে ফোন দিব। সো সাথেই থাকুন, আজকে শুক্রবার, সারাদিন আশা করছি আপনাদের খুব ভালো কেটেছে। আমাদের এই অদৃশ্য, এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে অদৃশ্য ঘটনাগুলোকে সামনে নিয়ে আসা, কারণ আমরা মানুষ, আমরা আসলে চোখে যা দেখি সেটাই বিশ্বাস করতে চাই, কিন্তু যেগুলো দেখা যায় না সেগুলোর অর্থ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের সৃষ্টিকর্তা কোনো কিছুই অপ্রয়োজনে তৈরি করেন নাই। যেহেতু সব কিছুরই, সব সৃষ্টির পেছনেই একটা রহস্য আছে, আর এই পৃথিবীর জন্ম লগ্ন থেকে আমরা ছুটে চলেছি সেই অদৃশ্যের পেছনে। আমি কিছুক্ষণের মধ্যে আজকের ঘটনায় চলে যাব। আমাদের সাথে আছেন আজকে একজন গেস্ট, তিনি তার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, খুবই রোমহর্ষকর ঘটনা, অবশ্যই সাথে থাকবেন। আর আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনি অদৃশ্য শুনবেন প্রতি শুক্রবার রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত শুধুমাত্র রেডিও 71.4 FM-এ। আজকে আমাদের সাথে আছেন শরীফ ভাই, তিনি কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছেন, পরে আমরা তাকে ইনভাইট করি আমাদের স্টুডিওতে আসার জন্য, তার গল্পগুলো শোনার জন্য। আমরা যখন গল্পগুলো শুনলাম আমরা ভাবলাম
এই কথাগুলো আপনাদের জানা উচিত, কারণ এই ধরনের অভিজ্ঞতাগুলো হর হামেশাই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেকে দেখেছি, অনেকে দেখিনি, কিন্তু যারা দেখেনি তাদের মধ্যে প্রবল আগ্রহ, প্রবল উত্তেজনা কাজ করে এই ঘটনাগুলো জানার জন্য। আশা করি আজকে এই শুক্রবার রাতে আপনিও অপেক্ষা করছেন। ঘড়িতে সময় ঠিক রাত 11:05। তো চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি, আজকের গেস্ট, যিনি তার ঘটনাগুলো আমাদেরকে শোনাতে যাচ্ছেন, শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছি। আপনি প্লিজ আপনার পরিচয় এবং কোথেকে এসেছেন এটা জানি আজকে আপনি আপনার ঘটনাটি শুরু করবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল হক। আমি উত্তরপাট্টাতে থাকি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি। তো এটা আমার পরিচয়। আচ্ছা, সো আমরা আপনার ঘটনা অলরেডি একবার জেনেছি। জি, আমাদের যারা লিসেনার আছেন তারা আপনার ঘটনাটা শুনতে চায়। কী ঘটেছিল আপনার সাথে সেদিন? আসলে ভাইয়া কথাটা, এই ঘটনাটা যখন ঘটে তখন আমি আসলে অনেক ছোট, তখন মাদ্রাসায় লেখাপড়া করি, মাদ্রাসায় ভর্তি হই। তো আমরা আগে একটা কথা বলে রাখি ভাইয়া, যে আমরা যে মাদ্রাসাটায় পড়তাম, তো ওইখানে এই মাদ্রাসাটা নতুন হওয়ার কারণে এত স্টুডেন্ট ছিল না। তো আর গ্রামের ভিতরে তো আবাসিকের তেমন একটা ব্যবস্থা ছিল না। তো আমরা 10 জনের মতো থাকতাম। থাকার পরে এক্সট্রা আর অনেক ছেলে ছিল, কিন্তু ওরা হচ্ছে যে একটা সময় শেষে রাতে সবক দেওয়ার পরে তো ওরা সবাই, অভিভাবক আসতো, ওদের নিয়ে চলে যেত। তো এক্স্যাক্টলি একটা কথা হচ্ছে ভাই, সবকটা হচ্ছে যে আমরা মাদ্রাসা লেভেলে একটা পর্যায়ের পরপর একটা জিনিস আর কি পড়া দিতে হইতো। তো ওইটা হচ্ছে যে প্রথমে আমপারা, তারপর হচ্ছে যে কোরআন শরীফ। তো আমি যখন আমপারাটা শেষ করি, আমপারাটা শেষ করে যখন কোরআন শরীফে প্রথম ধাপে যাই, তো প্রথম পৃষ্ঠাটা আর আমাদের সবকটা দিতে হইতো ভাইয়া যে এক পাতা, এই পৃষ্ঠা আর অপর পৃষ্ঠা মিলে এক পাতা হইতো। তো আমরা এক পাতা বলতাম, পড়া দিতাম আর কি। তো হঠাৎ, আচ্ছা আমি মাঝখানে একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আপনি একটা শব্দ বারবার ব্যবহার করছেন, সবক দেয়া। জি জি ভাই, সবক। এটা কি আসলে? সবকটা হচ্ছে যে হুজুরে সবসময় প্রতিদিনই একটা পড়া নেওয়ার পরে আরেকটা পড়া দিয়ে দিত। তো ওইটা মাদ্রাসা লেভেলে যারা পড়ে ওদেরকে এটা সবক বলা হইতো, যে সবকটা দিয়ে দিতে হইতো। আচ্ছা, আর এটা হচ্ছে যে প্রতিদিন একটা টাইমে তো সবকটা নেওয়া হইতো। তো আমাদের সবকটা নেওয়া হইতো ভাইয়া যে এশার নামাজের পরে, খাবার দাবারের পরে, তখন ঘুমানোর আগে। তো ওইটা নতুন, ওই মাদ্রাসাটা নতুন হওয়ার কারণে এত বড় ছিল না, ছোট। তো আমরা যেখানে থাকতাম, শুইতাম, খাওয়া দাওয়া করতাম, ওইটার পাশেই ছিল মসজিদটা। তো মাঝখানে একটা জাস্ট একটা বেড়ার পার্থক্য, একটা বেড়া পাশ দিয়ে নামাজ পড়া হইতো আর এক পাশ দিয়ে আমরা থাকতাম। আচ্ছা, মসজিদেই? জি, মসজিদেই আমরা থাকতাম। ওখানে আপনারা কতজন থাকতেন? ওইখানে আমরা 10 জন থাকতাম। 10 জন? হ্যাঁ, 10 জনের মতো থাকতাম। আর হচ্ছে বাকি যারা, আরও অনেকে ছিল, বাকি যারা থাকতো ওদের হচ্ছে অভিভাবকের সবক দেওয়ানোর পরে অভিভাবক আসতো, নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে ও সবক দিত, সবক দেওয়ার পরে অভিভাবকরা আসা নিয়ে যেত ওদের। আমরা মূলত 10 জনই ছিলাম আবাসিকের মধ্যে আর কি, যেহেতু নতুন হওয়ার কারণে এতটা স্পেস ছিল না। তো একদিন রাতে সন্ধ্যার দিকে আমার খুব জ্বর হয়। তো জ্বরটা হওয়ার কারণে আমি শুয়ে থাকি, তো মাগরিবের নামাজটা পড়তে পারি নাই। তো পরে আমাদের হুজুর আসছে, হুজুর আসার পরে বলতেছে যে কী ব্যাপার, তুমি শুয়ে আছো কেন, নামাজ পড়বো না? আমি বলছি যে হুজুর আমার তো প্রচুর মানে জ্বর আসতেছে, তো আমি মেবি নামাজটা পড়তে পারবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়েই থাকো, তুমি কি সবকটা দিতে পারবো আজকে? পরে আমি বলছি যে হ্যাঁ দিতে পারবো। বলছে যে পড়া মুখস্থ আছে, পড়া মুখস্থ করতে পারছো তো? আমি বলছি যে হ্যাঁ পারছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার যদি বেশি খারাপ লাগে তুমি নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, তোমার আজকে আর সবক দিতে হবে না, তুমি পরের দিন পরের পাতাটা পড়ার পর সবকটা দুইটা একসাথে সবকটা দিয়ে দিও। এই সময়টি কি আপনার মাগরিবের নামাজের আগে? হ্যাঁ, মাগরিবের হুজুরে আমাকে মাগরিবের নামাজের আগে জিজ্ঞেস করছিল। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমি যদি পারি আমি সবকটা দিব। পরে হুজুরে বললো যে না আর দিতে হবে না, তুমি পরের দিন দুইটা পাতা একসাথে পড়ে পরে দিও, সবকটা দিয়ে দিও।
তারপর আমি শুয়ে আছি, তো এশার আজান পড়ছে। এশার আজান পড়ার পর সবাই নামাজ পড়তে গেছে, তো সবাই নামাজ পড়ার পরে আবার সবাই চলে আসছে। আসার পর একসাথে খাওয়া দাওয়া করছি, কিন্তু ওই দিন আর আমার খাওয়া দাওয়াটা হয় নাই, জ্বর আসছিল খুব। তো সবাই যখন সবক দিতে যায় তখন বলতেছে যে কিরে, আমার পাশেই যে শুয়ে থাকে তো থাকে, ও আমাকে বলতেছে যে কিরে তো যাবি না? পরে আমি বলছি যে না, আমি আর আজকে যাবো না, কালকে আমি একবারে দুইটা পাতা একবারে পড়ে একবারে দিয়ে দিব। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো ও চলে গেছে, চলে যাওয়ার পর আমি বলছি যে লাইটটা অফ করে দিয়ে যাইতে, তো লাইটটা অফ করে দিয়ে গেছে। পরে আমি কাঁথাটা মাথার উপর দিয়ে শুয়ে পড়ছি। আচ্ছা, কাঁথাটা দেওয়ার পরে আমার কাছে আরেকটা কথা বলে রাখি ভাইয়া, যে সবাই যখন সবক দিত তখন হুজুরে হচ্ছে কারো যদি কোনো ভুল ত্রুটি থাকতো ওইটা ওইখানেই সমাধান করে একবারে মুখস্থ করে পরে পাঠাইতো। তো দশজনের একটা সবক নিতে, প্রায় এক ঘন্টা লেগে যেত। পরে আপনার ওরা যখন গেল, যাওয়ার পরে লাইট অফ করেই গেল, পরে আমি তো আবার কাঁথা মাথায় দিয়ে শুয়ে পড়লাম। তো আমার কাছে এটা মনে হলো যে 5 মিনিট পরেই কেউ যেন মানে লাইটটা অন করলো। লাইটটা অন করার পরে আমি কাঁথাটা সরাই, সরানোর পর দেখি যে সবাই চলে আসছে। তো আমি দেখলাম যে সবাই চলে আসছে, কি ব্যাপার এত তাড়াতাড়ি সব কিছু শেষ? পরে আমি জিজ্ঞেস করলাম যে কিরে এত তাড়াতাড়ি সব কিছু শেষ? পরে বললো যে হ্যাঁ, আজকে হুজুরে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে, আমরা সবাই ঘুমায় যাবো, তুইও ঘুমায় যা। তো আমি আর এতটা মানে বিষয়টা এত মনে করি নাই, তো শুয়ে পড়ছি। আমার সাথে শুয়ে পড়ার পরে আবার লাইট অফ করে দিছে, তো আমিও শুয়ে পড়ছি। তো তখন আমার ঘুম আসতেছিল না, এটা আমার খুব ভালো মনে আছে যে আমার ঘুম আসতেছিল না, বাট আমার কাছে এমন একটা অনুভূতি হইতেছিল যে রুমের মধ্যে সবাই মিলে খুব কথা বলতেছে, মানে সবাই একটা আড্ডা দিলে যেমন মনে হয় এরকম, খুব গম গম মানুষের কলহ, অনেক কথাবার্তা বলতেছে। তো আর আমার অসুস্থতার কারণে আমার কোনো কিছু বলতে ইচ্ছা করতেছিল না, কারণ সবার সারাদিন একটা পড়ার পরে সবাই যখন একটু ঘুমাইতে যায় তখন একটু আড্ডাবাজি করি মূলত, একটু চিল্লাফাল্লা। আর আমরা যখন ছোট ছিলাম একটু চিল্লাফাল্লা করতেই সবাই। ছোট বলতে কত ছোট ছিলেন মানে? আমি তখন মনে হয় যে 5 বছর, কারণ ওই মাদ্রাসা লেভেলে যারা পড়ে ছোট থাকতে দেওয়া হয়, ঠিক আছে, 4 বছর 5 বছরের বেশি হবে না। তো আমার এটা খুব ভালো মনে আছে যে ভাইয়া পরে যখন একটা সাউন্ড শুনতেছিলাম তখন আমার মনে হচ্ছে যে না, সবাই মিলে মনে কথা বলতেছে, তো লাইট অফ বাট সবাই খুবই কথা বলতেছে, গম গম আওয়াজ, চলাফেরার একটা আওয়াজ এরকম। পরে হঠাৎ করে লাইটটা অন হয়েছে, তো আমি ভাবছি যে ওদের কথাবার্তা শুন না, হুজুর আসছে। আচ্ছা, তো একজন আমির সাহেব ছিল, একজন হুজুর থাকে আমাদের এখানে, তো উনি আসছে। পরে আমি কাঁথাটা উপর করছি, কাঁথাটা উপর করার পর আমি দেখি যে না, রুমে কেউই নাই। আচ্ছা ঠিক আছে, তো লাইটটা অন করছি কেউই, বাট রুমে কেউই নাই, কেউই নাই। আমি তো জিনিসটা আসলে আমার ভিতরে খুব ভয় পেয়ে গেছি যে আসলে এটা কী হলো। আমি তো বুঝলাম, দেখলাম সবাই আসলো কিন্তু এখন দেখতেছি না। তারপর হঠাৎ করে দেখি যখন লাইটটা অন হয় তখন দেখি যে ওরা সবাই আসতেছে, যারা পড়তে গেছিলো সবক দিতে গেছিলো তারা সবাই আসতেছে। তখন আমি বিষয়টা আসলে বুঝার আগেই আমার কাছে মনে হয়েছে যে না, আমার সাথে কিছু একটা হয়েছে, বাট আমি মানে বোবা হয়ে গেছি, কিছু একটা বলতে পারতেছি না। তো পরে আপনার সাথে যে ছিল ও এসে শুয়েছে, শোয়ার পর আমি বলতেছি কিরে তোরা কি কিছুক্ষণ আগে আসছিলি, তোরা নেই কিছুক্ষণ আগে সবাই এসে শুইলি? পরে বলতেছে যে না, আমরা তো মাত্রই আসলাম, আজকে হুজুরে আরও বেশিক্ষণ পড়াইছে, আসলে সবার পড়া কমপ্লিট হয়েছিল না, ওইখানে মুখস্থ করে পরে বিদায় দিছে। তো পরে আমি পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে কেন, তোমার কি কিছু হয়েছে? আমি বলতেছি যে না, আমার তো কিছু হয় নাই, বাট মানে আমার কাছে কেমন যেন লাগছে। পরে বলতেছে যে না, তোর তো অসুস্থ মনে হয়, একটু খারাপ লাগছে, আচ্ছা ঘুমায় যা আজকে। তো আমি সচরাচর মানে যেভাবে ঘুমাই এক্স্যাক্টলি তার থেকেও খুব বেশি কাঁথা মুড়ায় একদম জোরে, মানে গা পুড়ে যেতেছে, বাট আমার বলার মতো কোনো কিছু নাই,
আমি কি কাউকে যে একটু ডাক দিব, ডাকতে বলবো যে আমার প্রচণ্ড জ্বর আসতেছে, এরকম কোনো মানে আমার ভিতর শক্তিই নাই। কারণ বিষয়টা তো আমি বুঝতে পারছি যে আমার সাথে কী হয়েছে। মানে আপনি কি এটা ভয়ে বলতে পারতেছেন না, ডাকতে পারতেছেন? হ্যাঁ, আমি ভয়ে এটা ডাকতে পারতেছিলাম না, কারণ আমি তো জানি আমার বিষয়টা কেমন কী হয়েছে, তো আমি আসলে বলতেও পারতেছিলাম না। তো যাই হোক, ওই দিন রাতে খুবই প্রচণ্ড জ্বর আসছে। তো সকাল হওয়ার যখন ফজর আজানটা পড়ে তখন আমার জ্বরটা কমে যায়, ঠিক আছে? তো জ্বর কমে যাওয়ার কারণে আমি তো বুঝতে পারছি যে কী হয়েছে। তো আমি উঠে নামাজ টামাজ পড়ছি, হুজুর উজু করে নামাজ পড়ছি। নামাজ পড়ার পর হুজুরকে আমি বলছি যে হুজুর, আমার তো কালকে রাতে একটু প্রবলেম হয়েছিল। পরে বলতেছে যে কী প্রবলেম? পর আমি বলছি যে আমার কাছে এরকম লাগছে যে আমার আশেপাশে অনেকেই মানে খুব গম গম একটা আওয়াজ হইতেছিল, বাট আমি কাউকে দেখি নাই। বাট পরবর্তীতে যখন সবাই চলে আসছে, আসার পর যখন আমি বুঝতে পারছি যে আমার সাথে কিছু একটা হয়েছে, তো দেন আমি আর বলার মতো আমার শক্তি ছিল না, আর আমি বলতেও পারিনি। পরে বলছে যে এটা ব্যাপার না, তো ভাই একটা কথা বলে রেখে, যারা মাদ্রাসা স্টুডেন্ট থাকে তাদের সাথে এমন অনেক ঘটনাই ঘটে, ঠিক আছে? তো একটা পর্যায়ে যারা আসলে আমপাড়া পড়ে বা কায়দা পড়ে আলিফ বা যেটা ফার্স্ট পর্যায়ে যেটা, ওদের আসলে একটু বিজয় হয় না। বাট যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের একটা লেভেলে পড়ে যায়, তখন ওরা আসলে অনেকভাবে মানে প্রতভ্রষ্ট হওয়ার ট্রাই করে, যে তাদেরকে অনেক ধরনের মানে খারাপ জিনিস দেখায় বা অনেক কিছু ধরনের দেখায়, অনেক ভয় দেখায় যাতে ওই রাস্তার থেকে চলে আসে। আবার অনেকে আছে যে এই জিনিসটা যখন পার করে যায়, মানে ওর সাথে যখন একটু ঘটতে ঘটতে যখন সে অভ্যস্ত হয়ে যায়, সে যখন একজন আলেম হয়ে যায়, তখন দেখা যায় যে না, সে যখন এই বিষয়টা বুঝতে পারে তখন আবার ঠিকঠাক চলাফেরা করে, তখন আর কোনো সমস্যা করতে পারে না। কারণ ওই সময়টাতে গেলে পরে বোঝা যায় কি, যে আসলে যদি আমি তারে আসরও করি, আসর তো বুঝছেন, আসর হচ্ছে যে ধরে ভর করা, হ্যাঁ ভর করা, তো যদি ধরে তারা এটার বিপরীত মুখটাও তার জানা থাকবে অবশ্যই, হুজুররা জানে আর কি। তো এটার জন্য আসলে তখন এতটা আসর করে না, বাট যখন পড়ে, পড়ার সময়, মুখস্থ করার সময়, হাফেজ হওয়ার সময়, তখন একটু ভরটর করে, এটাই। তো ভাইয়া এটাই ছিল ফার্স্ট পর্যায়ের একটা। আসলে এখনো পর্যন্ত কিছু কিছু উত্তর এখনো পর্যন্ত অদৃশ্য, যে উত্তরগুলো আমরা এখনো পাইনি। ডিয়ার লিসেনার, আমাদের সাথে আছে শরীফ ভাই, এইমাত্র আমরা তার একটা ঘটনা শুনলাম। তার আরও কিছু ঘটনা আমাদের সাথে আছে, আমরা সেখানে যাব। তার আগে আমি আপনাকে আরেকবার জানিয়ে দিতে চাই, এখন ঘড়িতে সময় ঠিক রাত 11:17, আর আমি আপনার সাথে আছে আর্টিয়াল ফিস অদৃশ্য নিয়ে। অদৃশ্যের সিজন 2 চলছে, আজকে দ্বিতীয় পর্ব। আপনি চাইলে আপনার অভিজ্ঞতা, এমন কোনো ঘটনা যা আপনি দেখেননি, অদৃশ্য, আমাদেরকে জানাতে পারেন। আমাদের পুরো টিম অপেক্ষা করে আছে আপনার জন্য। আপনি চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন, সিম্পলি আপনার মোবাইলের SMS অপশানে গিয়ে লিখতে হবে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে যা কিছু লিখতে চান লিখে পাঠিয়ে দিতে হবে 27171 এই নম্বরে। আর তাছাড়া যারা ফেসবুকে আছেন, তারা চাইলে ফেসবুকে আমাদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারেন, www.facebook.com/radio7198.4fm। আর ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমি আরেকটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সাথে অনেকেই কাজ করতে চায় এবং অনেকে কাজ করছেন, কেউ প্রত্যক্ষভাবে কাজ করছেন, কেউ পরোক্ষভাবে কাজ করছেন। আমাদের সাথে ইতিমধ্যে একটা গ্রুপ জয়েন করেছেন, সেখানে কিছু ইয়াং জেনারেশন একসাথে কাজ করছেন। তো তারা এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে অনেক আগ্রহী এবং কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তা আমাদের সাথে তারা যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে তারা কাজ করছেন কিছুদিন ধরে। ফেসবুকে খুঁজলে এই গ্রুপটাকে পাবেন, হন্টেড এরিয়া BD। এটা একটা পাবলিক গ্রুপ, চাইলে আপনি ওই গ্রুপে জয়েন করতে পারেন এবং এদের সাথে আপনি একসাথে কাজ করতে পারেন প্যারানর্মাল নর্মাল অ্যাক্টিভিটি নিয়ে। আর এছাড়া আমাদের কাছে কিছু ইমেইল আছে, আমি সেই ইমেইলে যেতে চাই। এবং অলরেডি আমার কাছে অনেকে SMS আমার সাথে জয়েন করেছেন, আমার সাথে জয়েন করেছেন জান্নাত, আমাদের সাথে জয়েন করেছেন নাইম, আমাদের সাথে জয়েন করেছে রংপুর বয়, আমাদের সাথে জয়েন করেছে ফারহান, আমাদের সাথে জয়েন করেছে সুমাইয়া। থ্যাংক ইউ সো মাচ, সবাই সাথে আছেন, আমি খুবই খুবই আনন্দিত আপনারা এত রাতে আমাদেরকে শুনছেন। আর আমাদের সাথে একজন অলরেডি বলেছেন যে তার কিছু ঘটনা আছে,
সে আমাদের সঙ্গে শেয়ার করতে চায় এবং অলরেডি আরেকজন লিখেছেন, সে নাকি কিছু একটা ফিল করছে। ফারিয়া লিখেছেন, আচ্ছা ফেসবুকে অনেকে আছেন, আমি সেখানে পরে যাব, আপনারা সাথেই থাকুন। বাট তার আগে আমাদের কাছে একটা ইমেইল এসছে, যিনি আমাকে ইমেইল করেছেন ওনার নাম সিফাত, উনি লিখেছেন বরিশাল থেকে। আমি তার ঘটনাটা আপনাদেরকে জানাতে চাই, ঠিক তিনি যেভাবে আমাদেরকে লিখেছেন আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি সিফাত হোসেন, বরিশাল থেকে লিখছি। আমি খুব বেশি ভৌতিক ঘটনার মুখোমুখি হইনি, যেগুলোর মুখোমুখি হয়েছিলাম সেগুলোতেও আমি সরাসরি অ্যাফেক্টেড হইনি, আর তাই কোনো ঘটনাই তেমন খুঁটিনাটি সহ মনে পড়ে না। তবে একটা ঘটনা আমার খুব স্পষ্ট মনে আছে। ঘটনাটি মনে আছে কারণ ঘটনার সাথে আমিও প্রায় সরাসরি জড়িত ছিলাম। যাই হোক, ঘটনাটা ফিরে আসে। প্রায় বছর চারেক আগে, অর্থাৎ 2014-15 সালের দিকে, তখন আমি নবম শ্রেণীতে পড়ি। বাসার কাছাকাছি কোনো খেলার মাঠ ছিল না বলে একটু দূরে একটি হাসপাতালের সামনের মাঠে গিয়ে আমরা খেলতাম। হাসপাতাল বলতে আগে একসময় হাসপাতাল ছিল, ঘটনাটির বছর দুয়েক আগে হাসপাতালটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ পরিত্যক্ত একটা বিল্ডিং। আর তাই এর সামনের মাঠে খেলাধুলা করতে আমাদের কোনো সমস্যাই হতো না। বলে রাখা যায় সামনের মাঠটা অনেক বড় ছিল, তাই আমাদের গ্রামের পাড়ার ছেলেরা আমরা সেখানে বিকেলের টাইমটা একসাথে খেলাধুলা করে কাটাতাম। আমাদের ক্লাসের আরও কয়েকজন বন্ধু মিলে প্রায় বিকেলেই ক্রিকেট খেলতে চলে যেতাম সেই পরিত্যক্ত হাসপাতালের মাঠে। ঘটনার দিনও বরাবরের মতোই খেলতে গেলাম বিকেলের দিকে। খেলা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমার বন্ধু কৌশিক আমাদের পাশের বাড়িতেই থাকে, আর তাই আমি আর কৌশিক খেলা শেষ করে প্রতিদিন প্রায় একসাথে বাসায় ফিরি। অন্যরাও যার যার মতো দল বেঁধে চলে যায় বাসায়। ঘটনার দিনেও সবাই যার যার মতো বাসার দিকে রওনা হচ্ছিলাম। এমন সময় কৌশিক ওর হাতের ব্যাটটা আমার হাতে এগিয়ে দিয়ে বলল, একটু ধরতো, হিসু করে আসি, বলেই দৌড়ে পরিত্যক্ত হাসপাতালের পেছনের দিকে চলে গেল। কি আর করা, এর মাঝেই বেশ কয়েকজন ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তো সেদিন সন্ধ্যায় আমি, হৃদয় আর সাইফ অপেক্ষা করতে থাকলাম কৌশিকের জন্য। প্রায় 5-6 মিনিট পেরিয়ে গেলেও কৌশিকের দেখা মিলল না, অথচ 2-3 মিনিটের বেশি তো লাগার কথা না। ভাবলাম কৌশিক হয়তো লুকিয়ে অপেক্ষা করছে যেন আমরা খুঁজতে যাই, আর সেই সুযোগে হুট করে আমাদের সামনে এসে আমাদেরকে ভয় দেখায়। কৌশিক আসলেই একটু বেশি দুষ্টু টাইপের, তাই এই প্ল্যান করা ওর জন্য অস্বাভাবিক ছিল না। আমরাও ওর ফাঁদে পা না দেওয়ার প্ল্যান করে আগালাম অন্যদিকে, বরং ভাবলাম হয়তো অপেক্ষা করতে করতে ও নিজেই চলে আসবে। তাই আমরা আমাদের মতো টুকটাক কথাবার্তা বলতে লাগলাম। কিন্তু প্রায় 10-15 মিনিট পার হয়ে যাওয়ার পরেও ওর দেখা নেই। এদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর কতক্ষণ অপেক্ষা করব? তাই আমরাই রওনা হলাম হাসপাতালের পেছনের দিকটায়। এই মাঠে প্রায় যাওয়া হতো, কিন্তু এর মাঝে কখনো হাসপাতালের পেছনে ওই দিকটায় যাওয়া হয়নি। বহুদিন পরিত্যক্ত থাকায় এই মাঠে পেছনের দিকের এক চিলতে ছোট জায়গা আগাছা দিয়ে ভরে গিয়েছিল। এমনিতেই সন্ধে, তার উপর এদিকটায় আলো আসে না তেমন একটা, তাই কিছুটা বেশি অন্ধকার লাগছিল। এর মাঝেও যতদূর চোখ যাচ্ছিল সেখানে কৌশিকের কোনো চিহ্নই ছিল না। তাই ওর নাম ধরে আমরা কয়েকবার ডাকি, তাতেও কোনো সাড়া নেই। আমরা ভাবলাম দেয়াল টপকে পিছনের দিকে বাসায় চলে গেছে। আগেই বলেছি ও একটু দুষ্ট প্রকৃতির, তাই এরকম চিন্তা ওর মাথায় আসা খুবই স্বাভাবিক। আমরা ওর এসব কাণ্ডের সাথে পরিচিত ছিলাম, তাই বেশি ডাকাডাকি না করে আমরা আমাদের যার যার বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। ইতিমধ্যে বাসার কাছাকাছি এসে ভাইয়ার সাথে দেখা হওয়াতে কথা বলতে বলতে সরাসরি বাসায় চলে এলাম, এবং কৌশিকের আর কোনো খোঁজখবর আমাদের নেওয়া হয়নি। তো যাই হোক, বাসায় বসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম।
কিছুক্ষণ পরেই কৌশিকের আব্বা অর্থাৎ আমার যে বন্ধুটাকে আমরা খুঁজে পাইনি তিনি আমাদের বাসায় এলেন। এসে জিজ্ঞেস করলেন, কৌশিক কোথায় আছে? আমি কি জানি কি না, আমি তো হতবাক। জিজ্ঞাসা করলাম, সন্ধ্যায় কৌশিক বাসায় ফেরেনি? আঙ্কেল জানালেন, বিকেলে খেলার কথা বলে বের হওয়ার পরে সে আর বাসায় ফেরেনি। অবাক হয়ে আমি সন্ধ্যার ঘটনা খুলে বললাম। সাথে সাথে কৌশিকের আব্বা, আমার আব্বা, আমি, কৌশিকের ছোটো ভাই, ভাইয়া, আরও কয়েকজন মিলে রওনা দিলাম সেই পরিত্যক্ত হাসপাতালের দিকে। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, হাসপাতালের আশেপাশে চষে ফেললাম, কিন্তু কৌশিকের কোনো খবর নেই। পরদিন সকালে শুনলাম কৌশিককে নাকি ফজরের আগে মসজিদের পুকুরপাড়ে একটি তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। সে রাতে অনেক খোঁজাখুঁজির পরেও যখন কৌশিককে আর পাওয়া গেল না, সবাই আশা ছেড়ে দিয়ে একরকম বাসায় ফিরেছিল। কৌশিকের মায়ের গগন ফাটানো চিৎকার কোনোভাবেই থামানো যাচ্ছিল না। যাই হোক, যখন আমরা খবর পেলাম কৌশিককে নাকি পাওয়া গিয়েছে মসজিদের পুকুর পাড়ে তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায়, ফজরের ওয়াক্তে মসজিদের মুয়াজ্জিন সাহেব অজু করতে গিয়ে ওকে দেখতে পান, আমরা খবর পেয়ে সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে সকলে মিলে চলে গেলাম সেই মসজিদের দিকে। গিয়ে দেখি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ঝাড়ফুঁক করছেন। তিনি আরেকজন হুজুরের নাম বললেন যিনি এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। এরই মাঝে কৌশিকের জ্ঞান ফিরে এলে সবাই জিজ্ঞেস করি কি হয়েছিল, ও যেটা জানালো, আমি সেখানে প্রস্রাব করতে গিয়েছিলাম, কিন্তু যখন প্রস্রাব শেষে পিছনে ফিরে তাকায় চোখের সামনে আমি অনেক লম্বা কিছু একটা দেখতে পাই। এরপরে একটা প্রচণ্ড আঘাত আমি আমার গালে অনুভব করি এবং এরপরে আমার আর কিছুই মনে নেই। পরে ওকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর ঝাড়ফুঁক করলেন, করে একটা তাবিজ দিয়ে দিলেন। পরে আমি যতটুকু জানি কৌশিকের ছোট ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছিলাম তা হলো যে হুজুর বলেছিলেন কৌশিক যেখানে প্রস্রাব করতে গিয়েছিল সেখানে কয়েকজন খারাপ জিন থাকত, ওদের থাকার জায়গায় প্রস্রাব করার কারণে ওরা কৌশিকের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং ওকে শাস্তি দিতে চায়। শুনেছিলাম কৌশিককে নাকি মেরে ফেলতে চেয়েছিল কিন্তু কোনো কারণে তারা কৌশিককে মারতে পারেনি, তাই ওই পুকুর পাড়ে ফেলে চলে আসে। তবে কিছুটা মারধর করেছে তা কৌশিকের শরীর দেখে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, এরপর আর তেমন কোনো বড় সমস্যা হয়নি, তবে আমাদের ওইখানে খেলতে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আর কৌশিক তো সবসময় তাবিজটা পরে থাকত। এরপরেও দু একবার খারাপ কিছু দেখতে পেয়েছে ও, তবে সেগুলো দূরেই ছিল, ওর আর কোনো ক্ষতি করতে পারেনি এখনো পর্যন্ত। এই ছিল ঘটনা। এতক্ষণ আপনি শুনছিলেন বরিশাল থেকে সিফাত হোসেন আমাদেরকে একটি ইমেল করেছিলেন তার জীবনে সরাসরি মুখোমুখি হওয়া একটি ঘটনা। এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলছে। আপনিও চাইলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে SMS করতে পারেন, আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। ইতিমধ্যে আমাদেরকে SMS করেছেন আলভি মাহমুদ, বরিশাল থেকে লিখেছে, ভাইয়া আমি অনেক ভয়ানক কাহিনী জানি, নিজের সাথে ঘটেছে, খুব ভয়ানক, প্লিজ কল মি, আমি আমার কাহিনীটা শেয়ার করতে চাই। আলভি, আপনার SMS-এর জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমাদের রেডিকাত্তর টিম আপনাকে ফোন করবে, আপনার সাথে যোগাযোগ করবে আপনার ঘটনা শোনার জন্য। যদি আমরা মনে করি আপনার ঘটনা প্রচারযোগ্য, অবশ্যই অন এয়ার করা হবে আপনার ঘটনা, সাথেই থাকুন। তবে যারা এখনও প্রত্যেকের সুযোগ আছে আমাদেরকে আপনার ঘটনা শেয়ার করার জন্য, আমরা রাত 12টার সময় সরাসরি আমরা অন এয়ার থেকে ফোন করব, ফোনে লাইভ নিব। সো আপনারা এখন জাস্ট ঘড়িতে সময় রাত 11:29। সো এখনও পর্যন্ত আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার ঘটনা, আপনি আপনার কথা আমাদের সাথে শেয়ার করবেন কি না। যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে চাইলে আপনি আমাদেরকে সরাসরি SMS করতে পারেন EFM, আমি আবারও বলছি, আপনি আপনার মোবাইলের SMS অপশানে যাবেন, সেখানে গিয়ে লিখবেন EFM, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঠিকানা, স্পেস দিয়ে আপনি যদি আপনার ঘটনা জানাতে চান আমাদেরকে এই কথাটুকুই লিখে পাঠাবেন এবং পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারে, আমরা সরাসরি অন এয়ার থেকে আপনাকে ফোন করব। আর তাছাড়া যারা আছেন ফেসবুকে বা অনলাইনে যারা শুনছেন,
তো তারাও আপনারা চাইলে আমাদের যে পোস্ট আছে রেডিও 71.4 FM পেজে, সেই পোস্টে অদৃশ্য নামক একটা পোস্ট, সেই পোস্টে কমেন্ট করে দিতে পারেন আপনার নাম্বার অথবা আপনার ঘটনা। আমরা সেখান থেকে সরাসরি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আর ইন দ্য মিন টাইম আমাদের সাথে আছেন শরীফ ভাই, যার একটি ঘটনা অলরেডি আপনি শুনেছেন, তার আরও কিছু ঘটনা আমরা জানতে চাই। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে আবার। আর আপনি টিউন করে আছেন রেডিও 71.4 FM। ইয়াস, দ্যাটস রাইট, আপনি টিউন করে আছেন রেডিও 71.4 FM। আর আমি আপনার সাথে আছি আর জে এলভিস, অদৃশ্য নিয়ে। ঘড়িতে সময় ঠিক রাত 11:38। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে চেয়েছেন। আমার কাছে অনেকগুলো SMS এসেছে, আমি সেখানে একটু যেতে চাই। আমাদেরকে SMS করেছেন মিথিলা নরসিংদী থেকে, তিনি লিখেছেন তার শুনতে খুব ভালো লাগছে। সজীব ওয়াজেদ লিখেছেন সাভার ক্যান্টনমেন্ট থেকে, ভাইয়া আমি একটা স্টোরি বলতে চাই। সজীব, থ্যাংক ইউ সো মাচ আপনার SMS-এর জন্য। আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটা আমাদেরকে টেক্সট করবেন। তাছাড়া আমাদের সাথে জয়েন করেছেন আশিক, উনি লিখেছেন। তারপরে সাথী রামপুরা থেকে লিখেছেন যে তারও একটা ভয়ানক ঘটনা আছে, তিনি সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চায়। আমাদের সাথে ফারিয়া লিখেছেন উত্তরা থেকে যে তার বন্ধুর সাথে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করতে চান। এছাড়া ফেসবুকেও আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, আমি সেখানে একটু যেতে চাই। সেখানে নীল কায়নাত লিখেছেন আমাদের সাথে, তিনি আজকে আমাদেরকে প্রথমবারের মতো শুনছেন, আপনাকে অনেক ধন্যবাদ কায়নাত, সাথেই থাকবেন। আমাদের সাথে ছিল রিনল, তিনি অনেক ভয় পাচ্ছেন। আমাদের সাথে আছেন আরিয়ান আলিফ, লিখেছেন ভাইয়া আমি আজকে প্রথম শুনছি, আমন্ত্রণ থাকলো পরবর্তী শো শোনার জন্য। হৃদয় খান রানা, তিনি তার ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন, তার কিছু ঘটনা আমাদের সঙ্গে তিনি শেয়ার করতে চান। হৃদয়, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ঘটনা আমরা অবশ্যই শেয়ার করবো যদি আমাদের হাতে সুযোগ থাকে। কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা অলরেডি একজন বন্ধুকে পেয়ে গিয়েছি, যার সাথে আমরা অন এয়ার থেকে অলরেডি যোগাযোগ করেছি তার ঘটনা জানার জন্য। হয়তো সুযোগ যদি থাকে আজকে সরাসরি অন এয়ার থেকে তাকে ফোন দেওয়া হবে। তারপরে আপনারা সাথে থাকবেন, যদি সুযোগ আরও থেকে থাকে, সময় থেকে থাকে আমাদের হাতে, অবশ্যই অন এয়ার থেকে আমরা আপনাকে ফোন দিয়ে আপনার ঘটনাটা শুনব। আমাদের সাথে আছেন নীলচে পুতুল, উনি আমাদেরকে গাজীপুর থেকে শুনছেন। আমাদের সাথে আছেন স্বপ্নের রাজকন্যা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। সিলেটি মাসরুর লিখেছেন, আরও অনেকে আছেন আমাদের সাথে, যারা যারা মাত্র জয়েন করেছেন তাদের সবাইকে আমি আরেকবার বলতে চাই, আপনি চাইলে আমাদের সাথে SMS-এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানে, আমাদের এই আজকের আয়োজনে কানেক্টেড হতে পারেন, আপনার গল্প নিয়ে, আপনার অভিজ্ঞতা নিয়ে অথবা আপনার কোনো অভিমত মতামত নিয়ে। আপনি সিম্পলি আপনার মোবাইলের SMS অপশানে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঠিকানা, কোথেকে লিখছেন সংক্ষেপে লিখলেই হবে, স্পেস দিয়ে যা কিছু লিখতে চান লিখে পাঠিয়ে দিতে হবে 27171 এই নাম্বারে। আর তাছাড়া যারা ফেসবুকে কানেক্টেড হতে চান, ফেসবুকে অলরেডি সরাসরি আমাদের লাইভ স্ট্রিমিং চলছে, অ্যান্ড দ্যাট ইজ www.facebook.com/radio71.4 FM, সেখানেও সরাসরি কানেক্টেড হতে পারেন আমাদের সাথে কমেন্ট করে। আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন ইভা খান, লিখেছেন তার কাছে খুব ভালো লাগছে, সাথেই থাকুন ইভা খান। আমাদের সাথে জয়েন করেছেন আবুল কালাম সম্রাট, আমাদের সাথে আছেন আরাবি সুজন, আমাদের সাথে আছেন অপরিচিত জোনাকি, আমাদের সাথে আছেন সঞ্জনা আক্তার, আমাদের সাথে আছেন ইশরাত রহমান মারিয়া। আমি অনেক 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 আনন্দিত আপনাদের উপস্থিতির জন্য, এবং আশা করছি পরবর্তীতে প্রত্যেক শুক্রবার ঠিক রাত 11:00 আপনারা অপেক্ষা করে থাকবেন শুধুমাত্র অদৃশ্যের জন্য। আমাদের সাথে আজকে ছিলেন একজন গেস্ট শরীফ ভাই, অলরেডি তার একটা ঘটনা আমরা শুনেছি, তার শৈশবে ঘটে যাওয়া ঘটনা, এবং তার আরও কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের জানা উচিত, আপনাদের শোনা উচিত। আর আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের সাথে ইতিমধ্যে একটা টিম কাজ করছেন যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে হান্টেড এরিয়া বিডি। ফেসবুক একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সার্চ করে পেতে পারেন সেই গ্রুপটা, আমি আবারও বলে দিচ্ছি হান্টেড এরিয়া বিডি, HAUNTED হান্টেড স্পেস এরিয়া, ARE স্পেস BD। এই গ্রুপটা সার্চ করে চাইলে আপনি এই গ্রুপের মেম্বার হয়ে যেতে পারেন। ফেসবুকে এটা একটা পাবলিক গ্রুপ, সেই গ্রুপে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আপনি আপনার কথাগুলো তাদের সঙ্গে
শেয়ার করতে পারেন, তারা হয়তো আপনাকে নানারকমভাবে সহযোগিতা করতে পারে আরও গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে। এবং হতে পারে তাদেরও আপনি একজন মেম্বার হয়ে গেছেন এরকম সব অদৃশ্য ভয়ানক বিষয়গুলোকে নিয়ে গবেষণা করার জন্য। সো সাথেই থাকুন, শুনতে থাকুন, আমরা চলে যাচ্ছি শরীফ ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। শরীফ ভাই, জি ভাই, জি, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনতে চাই। জি ভাই, আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আপনার 2012 দিকে। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তো একটা 3 মাসের মতো একটা টাইম থাকে। এসএসসি পরীক্ষা দেন আপনি 2012-তে, পরে একটা টাইম থাকে রেজাল্ট বের হওয়ার আগে। তো এই সময়টা তো অনেকেই ঘুরতে টুরতে যায়, আবার অনেকেই দেখা যায় জামাতে যায়। তো জামাতটা হচ্ছে আপনার কোনো একটা মসজিদ ভিত্তিক এরিয়াতে 10-15 জন নিয়ে যাওয়াটা হচ্ছে জামাত। আপনি কি তাবলিগের কথা বলছেন? জি জি, তাবলিগ জামাত এই একটাই। আচ্ছা, তো ওই অনেকেই যায়। তো আমি আগে মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে থাকার কারণে পরবর্তীতে যখন জেনারেল লাইনে চলে এসেছি, তখন আর ওই নামাজ টামাজ বা ওই তাবলিগ টাবলিগের প্রতি এতটাই আগ্রহ ছিল না। তো পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ভাবলাম যে একটা, যেহেতু একটা সময় অফই আছে, তো বন্ধুবান্ধবকে নিয়ে সবাইকে নিয়ে একটু আল্লাহ রাস্তায় যাই। তো আমাদের এর গ্রামের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওই মসজিদ থেকে আমরা 10 জন, আমরা এলাকা ভিত্তিক 10 জন ফ্রেন্ড মিলে ওই, তো আমরা জামাতে যাওয়ার জন্য প্রস্তুত হই। তো জামাতটা স্টার্টিংয়ে একটু ঝামেলা হইতেছিল, কারণ অনেকেই অনিচ্ছাকৃতভাবে, কারণ অনেকেই শুনছে যে জামাতে গেলে অনেক প্রবলেম টবলেম হয় বা অনেক দিন থাকতে হয়, 41 দিন, একটা লং টাইম। তো অনেকেই যাইতে চাইতেছিল না। তারপর কনভেন্সের পরে আমরা 10 জন ফ্রেন্ড, আমাদের পরিচিতই 10 জন ফ্রেন্ড একসাথেই হইছি। হওয়ার পর একটা তাবলিগ নিয়ে আমরা ফার্স্টে আসছিলাম ঢাকায় কাকরাইল মসজিদে। তো কাকরাইল মসজিদে আসার পর এখান থেকে আর কি রো দেওয়া হয়। এখানে 3 দিন স্টে করার পর একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয় যেখানে আমরা আর কি যাব। তো মানে আপনারা এখানে 3 দিন থেকে আবার অন্য কোথাও যাবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আর কি কাকরাইল মসজিদ থেকেই রু দেওয়া দিয়ে দেওয়া হয় যে আপনারা ওইখানে গিয়ে তাবলিগটা স্টার্ট করবেন, মানে 41 দিন ওইখানে থাকবেন। এটাকে বলে এক চিল্লা। এক চিল্লা, ওকে। তো আমরা 41 জন এক চিল্লার জন্য 10 জন রেডি হলাম। তো আসলাম ঢাকায়। আসার পর কাকরাইল মসজিদে 3 দিন থাকার পর কাকরাইল মসজিদ থেকেই আপনার রু দিল আমাদের হচ্ছে চিটাগংয়ে। তো চিটাগংয়ে একটা গ্রাম অঞ্চলের ভিতরে আমাদের এটা দিল, রুটা দিল। তো আমরা ওইখানে কাকরাইল মসজিদে 3 দিন থাকার পর তো ওই চট্টগ্রামে গেলাম। চট্টগ্রামে এক্স্যাক্টলি ভাই আমার জায়গাটার নাম মনে নাই, বাট চট্টগ্রামে তখন একটু প্রবলেম চলতেছিল। তখন আমার যতটুক ধারণা বা মনে পড়ে যে তখন জামাত শিবিরের একটা প্রবলেম চলতেছিল 2012-13 দিকে। তো কেন ওই জিনিসটা মনে আছে, কারণ আমরা যখন একটা মসজিদে যাই বা মসজিদ, ওই এলাকার মানুষগুলো একটু ডিফারেন্ট টাইপের ছিল। ডিফারেন্ট টাইপের বলতে কেন বলছি, যে ওরা জামাত শিবিরকে দেখলে প্রচণ্ড ভয় পাইত। ছোটো ছোটো বাচ্চা বা যারা ছিল তারা আর কি ভাবতো যে এই যে ছোটো ছোটো পোলাপান নিয়ে মসজিদে যায়, পরে যদি আকাশ টাকাশ কিছু করে বা অনেক ডিফারেন্ট টাইপের যদি জামাত শিবিরের সাথেই কোনো। আসলে আমরা মূল ঘটনায় আসি। হ্যাঁ, মূল ঘটনায় আসি। তো ওই পর্যায়ে যাওয়ার পরে আপনার একটা যাই আমরা। তো যাওয়ার পরে ওইখানে একটা মসজিদে আমাদেরকে আর কি থাকতে দিতেছিল না। আপনাদেরকে থাকতে দেওয়া হচ্ছিল না? হ্যাঁ, হচ্ছিল না। কারা থাকতে দিতে যাচ্ছিল না? ওই এলাকার কিছু গণ্যমান্য লোকজনরাই আমাদেরকে থাকতে দিতে, যেহেতু রাজনৈতিক পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। আপনারা সেটার জন্য ভাইয়া বলতেছিলাম যে আসলে জামাত শিবির এটা পছন্দ করতো না। আচ্ছা, মানে আপনারা যে জামাতে গেছেন তারা ওই এলাকার লোকজন পছন্দ করতো না। তো পরে আপনার একটা সময় দেখা গেছে যে আমাদেরকে থাকতে দিতেছিল না। পরে আমাদের যে আমির সাহেব ছিল, উনি আর কি ভালো করে বুঝাইছে যে আসলে আমরা এরকম কোনো কিছু না, আমরা থাকতেই আসছি, আমরা আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য আসছি। প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে একটা শব্দ একটু জানিয়ে রাখি। আমাদের শরীফ ভাই একটা শব্দ মাত্র ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আমির সাহেব। আমির হচ্ছেন তাবলিগ বা এইসব যে জামাতগুলো যায়, মুসলমানদের জামাত, যারা বিভিন্ন খণ্ড খণ্ড সময়ে ধর্মীয় কাজ
প্র্যাকটিস করার জন্য বিভিন্ন অঞ্চলে একত্রিত হয়। তাদের যে দলনেতা থাকে তাকে বলা হয় আমির। ওকে শরীফ ভাই, তো আমির সাহেব বলল ওদেরকে যে যাই হোক আমরা তো আসলে আল্লাহর রাস্তায় আসছি, আমাদেরকে কাজটা আমাদের কাজ আমাদেরকে করতে দেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা থাকতে পারবেন, দাওয়াতও দিতে পারবেন, বাট কোনো ধরনের মানে কোনো ধরনের গণ্ডগোল টুগোল যাতে না হয়। আচ্ছা, তো পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো পরে একটা পর্যায়ে আমরা থাকি, থাকার পর তো পরে হুজুরে বলতেছে, আমাদের আমির সাহেব বলতেছে যে এইভাবে বাহিরে থাকাটা কেমন, চলো আমরা একটা দিন, তো যারা জামাত নিয়ে যায় তাদেরকে হচ্ছে একটা মসজিদে গেলে একটা দিন অন্তত পক্ষে স্টে করতেই হয়, স্টে করে পরে পরবর্তী মসজিদে যাইতে হয়। তো আমরা একটা রাত স্টে করলাম, স্টে করার পর অন্য একটা মসজিদে গেলাম। তো আমরা যে আরেকটা মসজিদে গেলাম, ওই মসজিদটায় আপনার ওই কোনো মানে জানলা ছিল বাট দরজার মানে ভিতরে যে দরজাটা থাকে ওইটা ছিল না। আমি আপনার কথা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারি, আসলে আমি আপনাকে কেমনে বুঝে বলবো যে দরজা দেখ কপাট মসজিদের দরজার কথা, দরজা খোলা ছিল বাট কোনো ধরনের দরজা ছিল না, জানলা ছিল, জাস্ট জানলার মধ্যে গ্রিল লাগানো ছিল। আচ্ছা ঠিক আছে, বাট মসজিদে ঢোকার যে জায়গাটায় ওইখানে কোনো দরজা ছিল না। আচ্ছা, মানে যে কেউ প্রবেশ করতে পারে, একদম খোলামেলা ছিল। আচ্ছা, তো ওরা ভাবতো যে এটা যে মসজিদ হচ্ছে সবার জন্য, তো সবাই আসবে, নামাজ পড়বে, যাবে, এখানে দরজার কোনো দরকারই পড়ে না, খোলামেলা ছিল, জাস্ট জানলা ছিল। তো মসজিদটা আবার ভিতরে অনেক সুন্দর, আপনার টাইলস কৃত, আর মসজিদটা ছিল দুইতলা। ঠিক আছে, তো মসজিদটা ছিল দুতলা, মসজিদের সাথেই একটা অনেক বড় বাঁশের বাগান ছিল, বাঁশ বাগান যেটাকে বলে, তো সাথেই আরেকটা অনেক বড় একটা নদী ছিল। তো আমরা যখন যাই তো সন্ধ্যার দিকে আপনার ওই বাঁশজার পার হইয়া নদীটার কাছে গেছিলাম, যাওয়ার পর দেখি যে অনেক বড় নদী, নদীটা অনেক সুন্দর। তো পরে আমরা আবার সন্ধ্যার পর করি চলে আসি, আসার পর মসজিদে ঢুকি, ঢোকার পর আমরা নিয়মিতভাবেই আপনারা সবাই দলবদ্ধ হয়ে একসাথে গিয়েছিলেন সেই নদী দেখার জন্য? হ্যাঁ, দলবদ্ধ হয়ে বলতে আমরা চার পাঁচজনই গিয়েছিলাম, যেহেতু বাঁশজারের পরে দিয়ে একটা নদী, তো নদীটা একটা দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে তো ওইখানে দেখলাম নদীটা অনেক সুন্দর, দেখে যখন চলে আসি, আসার পর তখন মানে বাঁশজার দিকে যখন আসি তখন মনে হতেছিল যে আমাদের পিছনে বাঁশজারটা প্রচুর পরিমাণে মানে নড়াচড়া করতেছে। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে নড়াচড়া করতেছে, কোন বাট আশেপাশে কোনো বাতাস ছিল না। আচ্ছা ঠিক আছে, আশেপাশে কোনো বাতাস টাতাস কিছু ছিল না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে প্রচুর পরিমাণে আপনার নড়াচড়া করতেছে। নড়াচড়ার কারণে আমরা বুঝতে পারছি যে প্রচুর নড়াচড়া করতেছে, বাট আমরা পিছনে তাকাই নাই, আমরা সোজা একদম মসজিদে চলে আসছি। তখন আনুমানিক কটা, সন্ধ্যা কটা তখন? সাতটা, সন্ধ্যা সাতটা। হ্যাঁ, সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটা এরকম বাজবে। তো আমরা এইসব নামাজ টামাজ পড়লাম, নামাজ পড়ার পর তখন খাওয়া দাওয়ার জন্য রেডি হইতেছি। খাবার দাবার করার পর যখন আপনার পেছনে, আমি আরেকবার ইন্টারাপ্ট করি, আপনার পেছনে বা আপনারা ছিলেন চার পাঁচজন একসাথে, আপনারা যখন ফিরে আসছেন তখন আপনাদের পেছনে যে বাহিশারটা ছিল সেখানে আপনারা বিকট শব্দ শুনতে পান, বা প্রচন্ড ঝড় হচ্ছে, বা একটার সঙ্গে একটা বাঁশ বা পাতাগুলো বাড়ি খাচ্ছে জোরে জোরে এরকম, আপনারা কি পেছনে ঘুরে দেখেছিলেন? না না না, আমরা যখন এক্স্যাক্টলি এই জিনিসগুলো আসলে আমরা সবাই বুঝতে পারছিলাম যে পিছনে কিছু একটা হইতেছে, প্রচণ্ড ধরনের মানে বাঁশের ঝাঁকুনি যেরকম একটা শব্দ বিকট ওরকম, বাট আশেপাশে কোনো বাতাস ছিল না, তো ওইটার ভিত্তিতে আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা হইছে। তো আমরা কেউ পিছনে তাকাই নাই, সোজা চলে আসছি মসজিদে। সেখানে কোনো লোকালয় ছিল না? না না না, কোনো লোকালয় ছিল না। এমনও তো হতে পারে যে সে এলাকায় কোনো পশু পাখি যারা না জঙ্গলের মধ্যে থাকে। কেমন বলতে পারলাম, কারণ আমরা যখন চলে আসছি, আমরা চলে আসার পরে যখন দেখতে পারলাম যে ওইখানে শুধুই বাঁশজার ছিল, বা আমার কাছে মনে হয় না যে এটা কোনো ধরনের পশু পাখির বা কোনো ধরনের লোকের কোনো একটা কাজ হইতে পারে, এত বিকট আওয়াজ হইতেছিল আর কি বাঁশঝাড়ের নড়াচড়ার। তো এক পর্যায়ে আপনার আমরা চলে আসি, রাতে এসে নামাজ পড়ি, নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমরা জিনিসটা নিয়ে একটু আলোচনা করলাম,
কথাবার্তা বললাম, পরে হুজুর বলল এইসব কিচ্ছু না, তোমরা যাও ঘুমায় যাও। তো আমরা প্রতিনিয়তের মতো ঘুমায় যাই। পরে হচ্ছে তো যারা জামাতে যায় তো আমির সাহেব আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক আছে, তো তাহাজ্জুদের নামাজ পড়ে। তো আমাদের ফ্রেন্ড সার্কেলরাও মাঝে মধ্যে এক দুজন উঠে নামাজ টামাজ পড়তো। তো নামাজ টামাজ ওঠার পর তো আমি আর আমার ফ্রেন্ড একজন আমাকে ডাক দিতেছে। ডাক দেওয়ার পর তখন বলতেছে যে তুমি কি নামাজ পড়বা? আমি বলতেছি যে এখন ঘুম ভাঙে উঠবো। বলতেছে প্রতিদিনই পড়ে আসতেছো, তো এখন আজকের দিনের জন্য অফ দিবা? বলতে আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা দুজন যাই। আপনি যেহেতু প্রতিদিনই নামাজ পড়েন, জি, তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, জি জি, তো আপনি সেদিন কেন পড়তে চাইলেন না? না, আপনি কেন আপনার আমির যিনি তাকে আপনি কেন বললেন যে আজকে কেন আমি উঠবো বা তারা কেউই বেশি একটা নামাজ টামাজ পড়ে না, মানে রাতে ঘুমানোর পর এতটা পড়ে না। আর হচ্ছে যারা আমির সাহেব যারা যায় তারা মূলত নামাজ টামাজ পড়েই, তাহাজ্জুদের নামাজটা পড়েই, তো ওইটা ওদের একটা বিষয়। তো ওইখানে তো দেখা গেছে যে ওই ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি আর আমার ফ্রেন্ডরাই মানে তাহাজ্জুদের নামাজটা পড়তাম আর কি। তো ওইখানে সন্ধ্যার ব্যাপারটা হওয়ার পর আর রাতে ইচ্ছা করে নাই আর নামাজটা পড়ার জন্য। তখন আনুমানিক কটা? আড়াইটা, রাত আড়াইটা, হ্যাঁ আড়াইটার দিকে, আড়াইটার দিকে, হ্যাঁ আড়াইটার দিকে আমাকে ডাক দিছিল। তো পরেও বলতেছে যে আমি একা যাবো উঁচু করতে, চল না ভাই যাই। আমি বলতে আচ্ছা ঠিক আছে চল, তুই তোর খারাপ কাজের জন্য আমাকে বলতেছিস না, চল যাই। তো আমি আর ওযু করতে গেছি, যাওয়ার পর ওযু করলাম, ওযু করে আসছি। যেখানে ওযু করতে গিয়েছেন সেই স্থানটা আপনার মসজিদ থেকে বা আপনাদের আবাসস্থল থেকে কত দূরে ছিল? মসজিদের একদমই সাথেই এবং সামনেই ছিল। আর আপনার মসজিদের আশেপাশে কোনো বাড়িঘর ছিল? মসজিদের বাড়ির আশেপাশে বলতে হ্যাঁ ছিল, বাট কিছুটা দূরে, হ্যাঁ কিছুটা দূরে ছিল, কয়েকটা বাড়ি টাড়ি ছিল। আর এই মসজিদটা দেখেই মনে হয়েছে ভাইয়া ফার্স্টের দিকে যে মসজিদটা পরিষ্কার করে, বাট বেশি একটা মানুষের এখানে আসা যাওয়া নাই, ঠিক আছে। তো আমরা যাওয়ার পর মসজিদটা পরিষ্কার ছিল, ভালোই পরিষ্কার ছিল। আশেপাশে কি আরও কোনো মসজিদ ছিল না? না না না, আশেপাশে আর কোনো মসজিদ ছিল না। মসজিদ আরেকটা আমরা পরবর্তী যে মসজিদটা দেখেছি সেটা ছিল মোটামুটি বেশ অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে। তো ওই মসজিদে আপনার আবার কি দেখলাম যে মানুষ খুবই কম আসে নামাজ পড়তে, খুবই কম আসে, প্রত্যেকবার আপনার 3-4 জন সর্বোচ্চ। আবার যিনি নামাজ পড়ায় হুজুর, মসজিদের হুজুর, তো উনি নামাজ পড়ায় আবার থাকে না, চলে যায়। তো বিষয়টা আমাদের কাছে এতটা লাগে নাই, কারণ যেখানে মানুষ 2 বা 3 নামাজ পড়তে আসে এখানে হুজুরটা না থাকাটাই স্বাভাবিক না। তো পরে আমরা ওযু করলাম, ওযু করে আসছি, আসার পর আপনার যখন 3টা বাজার সময় তখন যখন আমি আর আমার ফ্রেন্ড এক কর্নারে, মসজিদের এক কর্নারে যেয়ে নামাজ পড়তেছিলাম। তো ফার্স্ট 2 রাকাত নামাজ পড়ার পর যখন তৃতীয় রাকাতের, হ্যাঁ 3 নম্বর সালাত যখন আদায় করব, যখন নিয়ত বাঁধলাম, নিয়ত বাঁধার পর সূরা কালাম পড়তেছি, তখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে ওই আশেপাশের যে বাঁশবাগানটা ওইটা আবার প্রচণ্ডভাবে নড়াচড়া করতেছে ওই আগের মতো। এটা আপনার মনে পড়লো? হুম, মনে পড়লো না এরকম? না না না, আমার মনেও পড়ছে, প্লাস হচ্ছে আমি দেখছিও। আচ্ছা, যেহেতু জানলা ছিল না, জানলার কোনো ইয়ে ছিল না, যা শুধু শিকল দেওয়া ছিল। আচ্ছা, আর খুব স্পষ্টভাবেই দেখা যাইতেছে যে প্রচণ্ডভাবে বাতাস হইতেছে আর বাঁশজারগুলো নড়তেছে, মানে এমন নড়চড় করতেছে যে কেউ যেমন মানে উপর থেকে বাঁশবাগানের উপর থেকে কেউই ভাঙ্গে ভাঙ্গে নিচে নামতেছে, খুব হন্তদন্ত করে, একদম ভাঙ্গে চাইরা একদম একাকার, এরকম একটা অবস্থা, খুব সাউন্ড। তো এটা কি আপনারা সবাই শুনেছেন? না না না, আমি আর ও যে নামাজ পড়তেছিলাম এক কর্নারে, ওই কর্নার থেকে দেখছি বা বিষয়টা ফিল করছি, দেখছিও এবং ফিলও করছি। পরে আমি চিন্তা করতেছিলাম যে নামাজটাকে ছেড়ে দিব, তো পরে ভাবলাম যে না, নামাজে তখন দাঁড়াইছি,
শেষ করি, আর নামাজে থাইকা ছাইড়া দেওয়াটাও ভালো না। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে ফার্স্ট সেজদা দেওয়ার পর যখন বসছি, সেজদা দেওয়ার পর মনে হলো যে যেই রুমে আপনার ধরেন ছোট্ট একটা রুমে 50 জন যেখানে দাঁড়াতে পারবে না বা ওই রকম ঢুকতে পারবে না, বাট ওই রকম একটা পর্যায়ে আপনার 500 জনেরও বেশি, 500 বা 700 জনেরও বেশি মানুষ একসাথে চলাফেরা করলে, নামাজ পড়লে, কথা বললে, যেরকম একটা সাউন্ড, ওই উঠা বসার সালাম ফিরানোর একটা সাউন্ড বা একটা উঠা বসার যে একটা সাউন্ড, ওই রকম মনে হইতেছিল। তো আমার কাছে মনে হইতেছিল যে আমার সাথে, আমার পিছনে, আমার সামনে অজস্র লোক দ্বারা নামাজ পড়তেছে। তো আমি নামাজটা কোনোভাবে, তো বিষয়টা যখন আমি বুঝতে পারছি, আমি নামাজটা কোনোভাবে শেষ করছি। নামাজটা শেষ করার পর সালাম ফিরাইছি, সালাম ফিরানোর পর আমি আর কিছু না ভাইবা চুপ করে বইসা, খালি দেখছি যে আমার ফ্রেন্ডার নামাজটা শেষ হয়েছে কিনা। তো আমার না ফ্রেন্ডের নামাজটা শেষ হওয়ার পরে আমি বলছি যে আর নামাজ পড়বো না, চল শুয়ে পড়ি। বলতেছে যে হ্যাঁ চল শুয়ে পড়ি। তো পরে আমি আর ও, মানে আমার অবস্থা এমন যে আমি জায়গা থেকে নড়ার কোনো সাহসই পাইতেছি না, আমার শক্তিও নাই, আমি দুইটাই হারাই ফেলছি। তো ফ্রেন্ডটা বলতেছে কিরে যাবি না চল। পরে আমি বলতেছি তুই কি যাইতে পারতেছিস? বলতেছে যে এসব কিছু বলিস না, বাদ দে চল ঘুমাই। তো পরে আমরা গেলাম, যা শুইছি, শোয়ার পর তো আমি ওটা জিজ্ঞেস করলাম যে কিছু একটা হয়েছে? পরে বলতেছে যে হয়েছে তো অনেক কিছু, বাট আমি তোরে কোনটা বলবো? পরে আমি বলতেছি যে যেটা হয়েছে সেটাই বল। পরে বলতেছে যে তুই কি আমাকে নামাজে দাঁড়ায় ধাক্কা দিছিলি? আমি বলছি না তো। পরে বলতেছে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে আমাকে কেউ ধাক্কা দিতেছে, প্রচুর ধাক্কা দিতেছিল, যে দাঁড়ানোর জন্য সে জায়গা পাইতেছে না, আমাকে একটু এই যে নামাজে দাঁড়ানোর পর একটু সাইড করে না মানুষ, যে ভাই একটু সাইড হন একটু দাঁড়াবো, এরকম একটু ধাক্কা আর কি। তো আমি ভাবছি তুই আমাকে দিছিস। পরে আমি যখন বুঝলাম যে তুই আমার থেকে এক হাত দূরে, তখন আমার বিষয়টা আর কি মাথায় গেল যে আসলে এরকম কিছু একটা হয়। আচ্ছা যাই হোক, তো পরে রাতে শুয়ে পড়ছি, আর আধা ঘন্টা পরেই আজান পড়ছে ফজরের। ফজরে আজান পড়ার পর আর ওই রকম গম গম সাউন্ড বা ওই রকম ব্যাপারটা নাই, না থাকার কারণে তো আমরা নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর হুজুরকে বললাম যে হুজুর আমরা তো একটু সমস্যায় পড়ছি, এখন আপনার কাছে আসছি। পরে বলতে আচ্ছা ঠিক আছে বলো। পরে বললাম যা যা হুজুর আমাদের সাথে এরকম একটা হয়েছে, তো হওয়ার পর আসলে আমরা এখন কী করবো, আমাদের তো খুব ভয় লাগতেছে। পরে বলছে যে না ভয়ের কিছু নাই, আসলে আমাদের মতোই এমন অনেক ভালো জিন খারাপ জিন আছে, ঠিক আছে? তো যারা ভালো জিন তারা আবার নিয়মিত মূলত নামাজ টামাজ পড়ে, নামাজ পড়ার পর তারা সব জায়গাতেই নামাজ পড়তে চায়। তো এরকমটা যদি কখনও মনে হয়, ভয় পাওয়ার কিছু নাই, তারাও নামাজ পড়তে আসে মাঝে মধ্যে, ঠিক আছে? সব মসজিদে নামাজ পড়ে তাহাজ্জুদের, তো এটা তো আসলে ভয় পাওয়ার কিছু নাই। বাট ওই সময় সিচুয়েশনটা ছিল একটু ডিফারেন্ট, বাহিরের যে একটা সাউন্ড, তারপর হচ্ছে চলাফেরার বা কথাবার্তা বলার বা নামাজ পড়ার, মানে তখনের বিষয়টা ছিল অন্যরকম। তো হুজুর বিষয়টা এক্সপ্লেন করার পর আমাদেরকে আসলে এতটা আর ভয়ও লাগে নাই, বাট একটা কথাই মনে হয়েছে যে ওরা যে আসলে নামাজ পড়তে আসে বিষয়টা আগে শুনতাম, বাট ওই দিনই আমার ফার্স্ট ধারণা হয়েছে যে না ওরা আসলেই নামাজ পড়তে আসে, নামাজ পড়েও। আচ্ছা, আপনি আপনার হুজুরের সাথে এই বিষয়ে কথা বলেছেন, আপনি আপনার বন্ধু যারা এগুলো ফেস করেছেন, আপনাদের জন্য আপনাদের যে আমির বা দলনেতা যিনি ছিলেন তার কি সাজেশন ছিল? সাজেশন ছিল এটাই যে এতে ভয় পাওয়ার কিছু নাই, তারা কোনো ধরনের ক্ষতি করে না, বাট হ্যাঁ নামাজ পড়তে আসে, তাদের নামাজে ব্যাঘাত না দেওয়াটাই ভালো। আর হচ্ছে তুমি যদি কখনো বুঝতে পারো যে তোমার সাথে কেউ দাঁড়ায় নামাজ পড়তেছে, তাদেরকে বিরক্ত না করে তুমি তোমার মতো নামাজ পড়ো, ওদেরকেও নামাজ পড়তে দাও, এটাই। আপনারা সেখানে কতদিন ছিলেন? আমরা সেখানে 3 দিনই ছিলাম। পরে
আপনার এটা তো ফার্স্ট দিনের ঘটনা, পরের দুই দিন আর কোনো সমস্যা হয় নাই, কারণ পরের দুই দিন আমরাই আর নামাজ পড়ি নাই। তো ভয়ে আসলে এই জিনিসটা আর ওইখানে নামাজ পড়াটা হয় নাই, আমরা আর নামাজ পড়ি নাই। তো পরে তিন দিন থাকার পর আরেকটা মসজিদে চলে গিয়েছিলাম, এইটাই। খুবই অদৃশ্য একটা অবস্থা, বাট আসলে জিন এবং ইনসান এই দুটোরই অস্তিত্ব আছে। যারা মুসলিম ধর্মানুসারী, যারা মুসলিম ধর্মে বিশ্বাস করেন, যারা কোরআন শরীফ পড়েন, যারা হাদিস শুনেছেন পড়েছেন, তাদের প্রত্যেকেরই এই সম্পর্কে একটা বিশ্বাস আছে, বা মুসলিম সম্প্রদায়ের এই বিশ্বাসটা আছে যে আমাদের সৃষ্টিকর্তা মানুষ এবং জিন এই দুটো সম্প্রদায়কেই তৈরি করেছেন এবং এই দুটো সম্প্রদায়কেই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এদের মধ্যেই কিছু অংশ, যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তেমনি এই জিন জাতির মধ্যেও ভালো খারাপ আছে এবং লিঙ্গভেদ আছে। তো আমরা এরকম আরও অনেক অদৃশ্য ঘটনা জানব, আমরা শুনব। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম রাত 12টার সময় আমরা চলে যাব সরাসরি ফোন কলে। আমাদের ঘড়িতে সময় ঠিক রাত 12:03। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন কানেক্টেড হতে চাচ্ছেন তার গল্পগুলো শেয়ার করার জন্য। তো আর আপনারাও যারা শুনছেন রেডিও 91.4 FM, যারা অদৃশ্য শুনছেন, আমি আপনাদেরকে জানাতে চাই এটা অদৃশ্য সিজন 2 পর্ব 2। প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় আমি আরজে এলভিস হাজির হয়ে যাই এরকম অদৃশ্য সব ঘটনা নিয়ে। আর আমি আপনাকে আশ্বস্ত করে আরেকটা বিষয় জানাতে চাই, আসলে কোনো কিছু না দেখে মন্তব্য করা ঠিক না, অবিশ্বাস করাও ঠিক না, বিশ্বাস করাও ঠিক না, কিন্তু তারপরেই অদৃশ্যের পেছনে আমরা সবসময় ঘুরে বেড়াই। হঠাৎ মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, হঠাৎ রাতের অন্ধকারে মনে হয় কিছু একটা আমার গায়ের পাশ দিয়ে চলে গেল। এটা নিয়ে ভয় পাবেন না, এটা মাঝে মাঝে খুব স্বাভাবিক, আবার কিছু কিছু সময় খুব অস্বাভাবিক। এই ধরেন আপনি মধ্যরাতে আপনি ফিল করছেন কিছু একটা আপনার পেছনে দাঁড়িয়ে আছে, এবং আপনি প্রত্যেকটা রাতে এরকম ফিল করছেন, বিষয়টা কিন্তু অস্বাভাবিক। যারা এক্সপার্ট, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা এখানে সাজেশন দিয়েছেন অবশ্যই এই বিষয়টি অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করার জন্য, এবং এর পিছনে যদি কোনো খারাপ ঘটনা থেকে থাকে সেই বিষয়গুলোকে জানার জন্য। আপনি নতুন ফ্ল্যাটে উঠেছেন, আপনি নতুন বাড়ি করছেন, কিন্তু সেখানে আসার পর আপনি এরকম আনইউজুয়াল কিছু প্রত্যেক দিন ফিল করছেন, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা অস্বাভাবিক। আবার অনেক এক্সপার্ট বলে থাকেন হঠাৎ রাতের বেলা সুগন্ধ পাচ্ছেন, এবং মাঝে মাঝে আপনি সুগন্ধটা পান, তীব্র সুগন্ধ, তখনও কিন্তু বিষয়টা অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক। অবশ্যই তখন প্রশ্ন করবেন, সোর্স খোঁজার চেষ্টা করবেন, কোত্থেকে এই সুগন্ধটা আসছে, এবং অবশ্যই যদি কোনো উত্তর খুঁজে না পান বিষয়টা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে কথা বলে নেবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি ফোনে, আমাদের সাথে আছেন একজন, আমরা তার ঘটনাটা শুনতে চাই। জি, আপনি শুনতে পাচ্ছেন আর জে এলভিসকে? আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ। আরেকবার বলবেন। আমার নাম শাওন। শাওন খান, কোত্থেকে বলছেন? আমি বরিশাল থেকে। বরিশাল থেকে বলছেন। আপনি কি করেন, আপনার প্রফেশন কি? আমার প্রফেশন, আমি শিক্ষা করে করি ভাই। আচ্ছা, আমরা আপনার ঘটনাটা শুনতে চাই। আমি বরিশালে একটা কথা, আবুল কালাম দিদি বলে, আমি এখানে দেখা করছি 2017 সালে ইন্টার যখন তো ওখান থেকে আমার ঘটনাটা, এটা হলো আমি 2017 তারপরে আমি জ্যৈষ্ঠ মাসের কলেজ বন্ধ দিচ্ছে গ্রীষ্মের জন্য, আমার সাথে আর কি যারা ছিল ফ্রেন্ড সার্কেল, তো ওরা সবাই চলে গেছে বিকাল টাইমে। আমার আর কি কিছু কাজ ছিল হোস্টেলে, আমি এই জন্য আর কি যেতে পারিনি। তো কিছু লেট হওয়ার জন্য আমি রাত 8টা বাজে তখন
আমার একটা ফ্রেন্ডকে আমি ফোন দিচ্ছি যে আমি তো আজকে যেতে পারতেছি না, তুমি কি আমার সাথে থাকবা? মানে ও আর কি চলে গেছে, ওরা আমি আর কি আনার জন্য মানে বলছি। তারপরে আমি যখন ওই শুনছি ও বলতেছে হ্যাঁ আমি আসবো, কিন্তু রাত্রে 10টা বা 10:30 পর এরকম তুমি আমার সাথে নিয়ে যাবো আমাকে। তারপরে আমি আর কি যেটা করলাম, আমি কিছু আমার লেখা ছিল বা কোনো কিছু এরকম ছিল আমি করতেছিলাম এগুলো। তো করার পরে আমার অনেক রাত হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করলাম, একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে আমি আজকে হঠাৎ করে আর মনে করলো যে আমি তোর আনতে যাবো। শাওন ভাই, অনেক রাত বলতে কত রাত ভাইয়া? তখন আপনার 11:30টার উপরে বাজে। আচ্ছা, আমি এখন ওরে আমি ফোন দিলাম, তখন ও বলতেছে হ্যাঁ তুমি আসো, আমি আসতেছি, আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আসো। আমি যখন আর কি হোটেল থেকে নামলাম, নিচে নামছি, নিচে নামার পরে আমার একটা হুন্ডা ছিল, তো আমি হুন্ডাই নিয়ে মানে আমার ফ্রেন্ডকে আনতে যাব। তখন আর কি আমি যেতে আসছি, আমার কলেজ থেকে নামছি, নামার পরে একটা নতুন হাট করে একটা নামাতে স্থান, রাস্তাটা অনেক নিস্তব্ধ। তখন বাজে প্রায় 12টা বাজে, আমি আর কি বেরোতে বেরোতে 12টা বাজে। তখন বাস মানে রাস্তায় কিছু ছিল না ভাইয়া। তখন আমার এই মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে, আর মনে হইতেছে আমি যে বাইক চালাইতেছি আমার পিছনে বা কিছু বা আমার বাইকের উপরে কিছু আছে, মানে কেউ আর কি আমার সাথে যাচ্ছে। তারপরে আমি আর কি অনেক দূর যাওয়ার পরে আমার যে আমি যে গন্তব্যস্থানে যাব এখান থেকে আমার যেতে আরো প্রায় 20 মিনিট টাইম লাগবে। আমি এখানে যাওয়ার পরে আমার হঠাৎ করে আমি মানে বাইক ব্রেক করছি যে আমার পিছনে বা কোনো কিছু এরকম আছে কিনা। পিছনে তাকাই দেখি আমার পিছনে কিছু নাই ভাইয়া। তারপর আমি আবার যাওয়া শুরু করলাম, যাওয়া শুরু করার পরে দেখতেছি আমার বাইকে কেউ বসে আছে আর কি। এরকম আমার মনে হইতেছে যে আমাকে ধরে বসে আছে কেউ। আপনার আবারও মনে হচ্ছে যে আপনার বাইকে আপনার পিছনে কেউ বসে আছে? হ্যাঁ, ধরে বসে আছে, আমাকে ধরে বসে আছে। আপনাকে ধরে বসে আছে? হ্যাঁ, ধরে বসে আছে। তো আমি তারপরে আমার এই মেইন রোডে ওঠার আমি যখন ওখান থেকে মেইন রাস্তায় উঠবো মেইন রাস্তায় ওঠার আগে আমি আর কি একটা দোকান আছে, তো দেখলাম দোকানটার মানে সবকিছুই অফ হয়ে যাবে। আঙ্কেলটাকে আমি বলতেছিলাম যে আঙ্কেল এখান থেকে আপনার আমাকে কেউ কি দেওয়া যাবে, আমি হুন্ডাই নিয়ে যাব আর আবার আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসব। এটা কিসের দোকান ছিল? এটা চায়ের দোকান ছিল। আচ্ছা, তখন লোকটা বলছে কি যে কেউ তো নাই আর আমিও যেতে পারবো না, তুমি মানে আঙ্কেলটা আমাকে চিনতো আর কি। তখন আমি ওনাকে বলতেছিলাম না যে আমি আমি বলছি যে আমার ভয় কাজ করতেছে। তারপরে আমি উনি বলল যে কেউ তো নাই, যাওয়া যাবে না, তুমি একাই যাও, কিছু হবে না। তারপর আমি যেতে শুরু করলাম। আমার এখান থেকে একটা ব্রিজ আছে, বরিশাল থেকে যাওয়ার পথে একটা ব্রিজ বাজে, ওটার নাম হলো দুয়ারিকা ব্রিজ। আচ্ছা, তখন আমি ওটার ঢালে যখন উঠেছিলাম আমার কোনটা স্পিড ছিল কত, IS 20 বা 25 এমন হবে। আমার মোটরসাইকেল মানে অন্ধকার রাত ভাই, অনেক অন্ধকার রাত, তো কিছু হালকা পরিমাণে বাতাসও আছে। তারপরে আমি ওখান থেকে যেতেছিলাম, আমার হুন্ডার লাইটের খুব কাজ কম করে, আলোটা কম। আচ্ছা, আমি যেতে যাওয়ার পরে কিছুক্ষণ পূর্বে আমি দেখতে পাচ্ছি যে আমার পিছন থেকে কিছু আবার অ্যাটাক করছে। আমি তখন আর কি ব্রিজের ঢালে আমি গাড়িটা আবার ইয়ে করলাম, স্টান করলাম। স্টান করার পর আমি একটু মোবাইলটা বাইর করে আমি আবার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি
আমি বিষয়টা ঠিক বুঝতে পারিনি। মানে আমাকে মনে হচ্ছে যে কেউ পিছন থেকে ধরে পিছনে টানতেছে। আচ্ছা, বাইক থেকে পিছনে দিকে টানতেছে ব্রিজ পার হওয়ার সময়? হ্যাঁ, ব্রিজ পার হওয়ার সময়। তখন আমি ব্রিজের উপরে উঠতে পারছিলাম না, ব্রিজের ঢালে ছিলাম। আচ্ছা, আপনার মোটরসাইকেল থেমে যাচ্ছিল এমন কিছু বুঝছিলেন না? মোটরসাইকেল থেমে যাচ্ছে এমন কিছু না, মানে আমার মনে হচ্ছে যে আমার মোটরসাইকেল চলছে কিন্তু আমি পিছন থেকে, মানে আমাকে কেউ টানছে। আচ্ছা, তারপর আমি যেটা করলাম, আমার ফ্রেন্ডকে ফোন দিতে থাকলাম, কিন্তু ফ্রেন্ড ফোন রিসিভ করতেছে না। আর ফ্রেন্ড একটা টাইম দেখা যাচ্ছে 10-15 মিনিট পরে যা ফোনটা ধরতেছে না, ওর ফোনে আর ফোন ঢুকে না। তখন আমি আর কি আবার যখন যাওয়া শুরু করলাম, কিছুক্ষণ পরে যখন আমি ব্রিজের উপরে উঠলাম, তখন আমি দেখতেছি যে আমার একটা লোক বসে আছে ব্রিজের উপরে, কালো একটা ড্রেস পরে বসে আছে। আর ওই আমি তখন অন্য ছেলেটা ফলো করি না, ওই ফলো করছি। তখন আমি আমার একটা মনে করে একটা সাহস হলো যে কেউ আছে যে ব্রিজের উপর বসে আছে, আমি ভালো পাই না। মানে তখন আর কি আমি ওখানে গেলাম, উনি একটা চাদর মুড়ো দিয়ে আর কি বসে আছে ব্রিজের সাইডে। শীতকাল ছিল, শীতকাল ছিল ভাইয়া, কুয়াশা ছিল সে সময়। শীতকাল বলতে ভাইয়া যে জ্যৈষ্ঠ মাসের ছুটি দেয়। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে বন্ধ দিচ্ছে, আমরা কি দেশের বাড়ি যাবো আর কি, আমার দেশের বাড়ি গৌর নদী। আচ্ছা, তখন আর কি আমি ওই যে লোকটাকে আমি প্রশ্ন করে দিয়েছিলাম যে আপনি কোথাও যাবেন, যে ব্রিজের উপরে ছিল বসা ছিল কালো চাদর মুড়ো দিয়ে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথাও যাবেন। তখন লোকটা কোনো অ্যান্সার দিচ্ছে না, অ্যান্সার না দেওয়ার ফলে আমি আর কি ওনারা কিছু জিজ্ঞাসা করলাম না। তখন আমি হুন্টার বাইক স্টার্ট দিতে যাচ্ছি আর স্টার্ট হচ্ছে না, মানে আমার বাইক ওখানে স্টপ হয়ে আছে। তখন ওই লোকটা হাসতেছিল, অনেক ভীত হাসতেছিল যে আমার বাইক স্টার্ট হচ্ছে না বা এরকম কোনো বলতে পারছে না যে আমি বাইক স্টার্ট দিতে পারছো না বা কোনো কিছু। আমি ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেছি না, কারণ একটা পর্যন্ত প্রায় তখন রাত বাজে 1:30। তো মানে আমার কাহিনী করতে করতে অনেক সময় লাগছে, মানে ওখানে অত মানে ইয়া ভয়ে ভয়ে অনেক স্লো গাড়ি ইউজ করছি। তো রাত 1:30 বাজে চলে, তখন একটা লোক ওখানে বসে, তখন আমার মাথায় মেমোরি কাজ করলো যে একটা মানুষটা বসে আছে কিসের জন্য এখানে। তখন আমি ওইটা চিন্তা করে বাইকটা স্টার্ট করলাম, হয়তো বা কোনো ডাকাত বা এরকম কোনো সিস্টেম হবে। স্টার্ট করার ফলে আমি যখন জিতেছিলাম, তখন পিছনের দিকে ফলো করলাম যে ওনার সাথে আর একজন আছে, শুয়ে আছে। আচ্ছা, যখন আপনি ব্রিজে উঠলেন, যখন আপনি তার সাথে কথা বললেন, তখন সে একাই ছিল? একাই ছিল। কিন্তু যখন আপনি আবার মোটরসাইকেল স্টার্ট করে সামনের দিকে আগানো শুরু করলেন এবং পিছনে আপনি ঘুরে তাকালেন, দেখলেন দুজন আছে। ঘুরে তাকালাম, দেখলাম দুজন। তখন দেখতে পাচ্ছি যে দুজন, আর একজন যে একজন রাস্তায় শুয়ে, মানে শুয়ে আছে, আর উনি বসে আছে। একটা ফলে দেখা যাচ্ছে যে উনি ওই লোকটাকে টানতেছে, যে শুয়ে আছে তাকে টানতেছে, এক হাত ধরে টানতেছে। তখন আমার মানে ভাইয়া সব অন্ধকার লাগতেছে, মানে আমার নিজের ভিতর অনেক ভয় কাজ করতেছে, আমি কি করবো না করবো, আমি মানে কোনো আমার মনে মনে তো কোনো কাজ করছে না। তারপরে আমি ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ফ্রেন্ডের ফোন আর দিচ্ছে না। তখন আমি আর কি যখন দেখলাম যে আমার বাইক স্টার্ট করে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে এয়ারপোর্ট নামে একটা রাস্তা আছে যে আমার ফ্রেন্ডের বাসা, যেখানে তো ওখানে যাওয়ার পরে আমি ওই মোড় ঘুরে যখন ওর বাসায় যাব, তখন ওই লোকটাই আবার দেখা যাচ্ছে রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। তা দাঁড়ানোর ফলে আমি আবার চমকে গেলাম যে ওই লোকটা আবার এখানে কিভাবে আসলো। তখন আমার মানে কিছু মনে হচ্ছে যে আমার ভিতরে এগুলো কোনো কিছু বাড়ি ভয় লাগতেছে যে এমন কেন হইতেছে। তখন ফ্রেন্ডকে ফোন দিলাম, ফ্রেন্ড বলতেছে যে আমি বাসার সামনে আছি, তুই আয়।
আমি বলতেছি যে তুই একটু সামনে আগা, আমার অনেক ভয় লাগতেছে। তখন বলতেছে যে এই রাস্তায় কোনো কিছুই নাই, আমি তো রাস্তা যাওয়া করি, তুই আয়। তবে ভাইয়া রাস্তাটা অনেক ভয়াবহ, দেখলো দিনের বেলায় মানুষ যেতে অনেক ভয় পায়, কিন্তু ও আমাকে সাহস দিচ্ছে আসার জন্য। আচ্ছা, তো তারপরে আমি ওখান থেকে যাব। এখন আমাকে বলতেছে তুমি যাও। ওই লোকটা যে দাঁড়িয়েছিল কালো চাদর পেছানো, উনি বলতেছে তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা, তখন আমি আর কি দাঁড়ালাম। তখন উনি আমাকে কোনো ওই কথাটাই বলছে যে তোমার সাথে কথা আছে, তুমি দাঁড়াও। তখন আমাকে আর দাঁড়াইলাম পর আমাকে আর কোনো প্রশ্ন করতেছে না। আপনি কি সেই লোকটাকে স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমি পেজে চিনতে পাচ্ছি না যে মানুষটা। আমি হয়তো বা ভাই কখনো দেখি নাই আমি আমার এলাকায় বা কোনো সময়। উনি কি স্বাভাবিক আমাদের মানুষের মতোই দেখতে ছিলেন না? আমাদের মানুষের মতোই দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, কিন্তু ভয়েসটা কেমন জানি একটু ভাই অন্যতম লাগতেছে, মানে অনেক ভয়াবহ লাগতেছে। মানে মোটা মোটা কণ্ঠে বলতেছে কথাগুলো, যেগুলো বলতেছে ও সব মোটা কণ্ঠে। আর আমাকে তারপর আর কোনো প্রশ্ন করতেছিল না যেটা। তখন আমি বলছি আপনি কি আমাকে কিছু বলবেন? তখন উনি আমাকে তারপর কিছু বলতেছে না। কিছুক্ষণ পরে আমি যখন ওনার কথা অমান্য করে বাইক স্টার্ট করতে চাইলাম, আর স্টার্ট হচ্ছে না। এক মুহূর্তে দেখা যাচ্ছে আমার ফোনটা অফ হয়ে গেছে। ওই উনি যখন বলছে আমাকে মানে তোমার সাথে কথা আছে, ওই আর 5 মিনিট পরে আমার ফোন অফ হয়ে গেছে। আর আমি এখন আর বাইক মানে অন্ধকারের ভিতরে স্টার্ট করতে পারছি না, অনেক অন্ধকার। এখন ওনাকে আমি দেখতে পাচ্ছি না, আর বাইক আমি স্টার্ট করতে পারছি না। আপনার সাথে আপনার মোবাইল ফোন ছিল, সেটা ব্যবহার করেন? জি, আমার মোবাইল ফোন ছিল। সেটা কি পরবর্তীতে আপনি অন্ধকারের জন্য ব্যবহার করেননি? আমি অন্ধকারের জন্য ব্যবহার করছি, কিন্তু ফোনের অফ হয়ে গেছে। আচ্ছা, মানে পরিস্থিতি সবকিছু আমার বিপরীত ছিল। আচ্ছা, তখন আর কি আমি অনেক ভয় পাইতেছিলাম। তো আমি অনেক চিৎকার করছি রাস্তায়, তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে আলোটা এমন হয়েছে আমার নিজের সবকিছুই দেখা যাচ্ছে। মানে কেউ হয়তো বা এরকম লাইট ইউজ করছে, এরকম আর কি আলোটা পড়ছে। তখন আমি ওই লোকটার সাথে দুইজন দেখতে পাচ্ছি, মানে এক তিনজন হয়ে গেছে, একটা লোক তিনজন হয়ে গেছে। আচ্ছা, এই আলোটা কোত্থেকে এলো সেটা আমি বলতে পারছি না, কিন্তু আলোটা ওখানে আমরা যেখানে আছি ওইটা আলো হয়ে গেছে। মানে দূরের থেকে আলো আসেনি, বরং আপনারা যেখানে ছিলেন সেখানে আলো জ্বলে গেল। ওইখানে আলোটা, আর অন্য কোনো দিকে আলো নাই। আচ্ছা, তখন আমি আলোটা যখন জ্বলছে, তখন আগে তো ছিল একজন, আলোটা জ্বলার পরে দেখতে ছিল তিনজন, মানে একই গ্রুপের তিনজন। একই রূপে তিনজন থাকার ফলে আমি যখন বাইক উঠলাম, বাইকে উঠার পরে আমি মানে অনেক চিৎকার করছি। তখন বাইকে উঠার পরে আমি বাইক স্টার্ট দিতে গেছি, স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে আমার বাইক আমার মনে হইতেছে কেউ ধরে আছে। আচ্ছা, মানে আমি সামনে আগাতে পারছি না, অ্যাক্সেলারেট করতেছেন কিন্তু আপনার বাইকটা আগাচ্ছে না। হ্যাঁ, আগাচ্ছে না। আপনি প্রচন্ড পরিমাণ চিৎকার করছেন, এই সময় আপনার অবস্থা কি রকম ছিল? চিৎকার করছি যে আমি আমার ফোন অফ, তারপর আমার বাইক স্টার্ট হচ্ছে না, তারপর অনেক অন্ধকার রাস্তাটা, এমন একটা রাস্তা দুই পাশে অনেক গাছগাছালি, জঙ্গল দুই পাশে, আর কোনো বাতি বা কোনো কিছু ছিল না, এই জন্য আর কি চিৎকার করতাম আর ওদের ভয়ে। আপনি যখন চিৎকার করেন তখন সে তিনজন বা তিন যে সত্তা সেখানে উপস্থিত ছিল, তারা কি আপনার সঙ্গে কোনো রকম কথা বলার চেষ্টা করেনি বা আপনাকে স্পর্শ করার চেষ্টা করেনি? আমি যখন চিৎকার করছি তখন ছিল একজন, আমি যখন চিৎকার করছি তখন একজন ছিল। যখন লাইটের আলোটা পড়ছে আমার ওই জায়গাটায়, আমি যেখানে মানে দাঁড়িয়ে আছি ওই জায়গায় লাইটের আলোটা যখন পড়ছে, তখন সাথে সাথে তিনজন আমি দেখতে পাইছি।
হঠাৎ করে মানে যে তিনজন দেখতে পেলাম, একজন বসে আছে আর একজন আরেকজনের মানে হাতে গাড়ির উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। তারপর ওই বসে থাকা যে লোকটা ওইটা আমাকে বলতেছে যে তুই এত রাত থেকে কই যাইতাস। তখন আমি বলছি আমি হোস্টেলে থাকি, আমি হোস্টেলে থাকার পরে আমার একা ছিলাম, আমি কালকে বাড়িতে যাবো, ওই জন্য আমার একটা ফ্রেন্ডকে আমি নিতে আসছি যে আমরা দুজন হোস্টেলে থাকবো। তখন আর কি আমাকে বললো যে এত রাতে কি বের হওয়া ঠিক হয়েছে তোমার? তখন বললাম আমার বের হওয়া ঠিক হয়েছে, আমি তো একটা মুসলিম সন্তান, আমি অনেক দোয়া কালাম পড়লাম পড়ে বের হয়েছি। তখন বলতেছে যে তুমি যে এখানে বের হয়েছো তুমি কারো মানে পারমিশন নিছো যে বের হওয়ার জন্য? আমি বলছি আমার কলেজে তো কেউ নেই যে আমি পারমিশন নিব। আমার যে ছিল কলেজের যে দারোয়ান ছিল যে গেটের, সেও চলে গেছে। তখন আমাকে বলতেছিল যে তোমার এটা কিন্তু ঠিক হয় নাই যে তুমি বের হয়েছো। আর আমার ফ্রেন্ডটা ছিল যে সায়েন্স স্টুডেন্ট, আমি ছিলাম কমার্সে। আচ্ছা, তো ওর একটা কঙ্কাল ছিল ভাই। আচ্ছা, আমি যখন বের হইছি আর কি ওই কঙ্কালটার উপরে আমি একটা কাপড় দিয়ে মানে টয়লা দিয়ে ঢাইতে আসছি। ওই কঙ্কালটা, ওই কঙ্কাল রাখা কি আইনত বৈধ কোন স্টুডেন্টের কাছে? হ্যাঁ, ওই যে আমার স্টুডেন্ট ছিল মানে আমার যে ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডের কঙ্কাল মানে ল্যাবেরি কঙ্কাল মানে ওই না মানে আমার সে রাখছে, আমরা যেখানে থাকি ওই জায়গায় রাখছে। আচ্ছা, তখন আর কি আমি ওইটা ভয়ে ছিলাম, তো তখন এটা আমি একটা টয়লা দিয়ে ঢাইকে আসছি। আচ্ছা, তখন আমার অনুমান হচ্ছে যে তখন ওই যে লোকটা প্রশ্ন করছে আমাকে যে তোমার কি আসা ঠিক হয়েছে কিনা, তখন আমি মানে অনুমান করতে পারছিলাম যে হয়তো বা ওই কঙ্কাল থেকে কোনো কিছু মানে এটা তৈরি হচ্ছে। আমি তখন আর কি বুঝতে পারছি যে আমার এতে কি ঘটতেছে। আচ্ছা, তখন আমার ওই ফ্রেন্ডকে আমি আবার ফোন অন করছি, ফোন অন হওয়ার পর দেখি 1% চার্জ আছে ফোনে। ফোন অন হয়ে 5 মিনিটের মতো ছিল, আমি ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ফ্রেন্ড ফোন রিসিভ করছে না, কল ঢুকতেছে ফোন রিসিভ করছে না। তখন ফ্রেন্ডের বাসা থেকে আমি যেখানে আসি ছিলাম মানে কি যেখানে থেকে মানে এই ঘটনা হইতে আছে ওখান থেকে ফ্রেন্ডের বাসা প্রায় 1/2 কিলোমিটার। আচ্ছা, তারপরে ওখান থেকে অনেক কথাবার্তা বলছে, একটা ফলে যেটা হলো দুজন চলে গেছে, ওই একজনই আবার আছে। হঠাৎ করে আবার বাতিটা আলো অফ হয়ে গেছে, তখন ওই দুজন চলে গেছে। আচ্ছা, তখন আমার ফোনটা অন, আমি ফোনের লাইট ইউজ করছি, তখন দেখতে পাচ্ছি একটা লোক। আচ্ছা, তখন আর কি আমি বাইকে কিক দিয়ে মানে স্টার্ট করা লাগে, আমার বাইকের সেল নাই। আচ্ছা, তখন আমি স্টার্ট বাইক স্টার্ট হওয়ার পর আমি চলে গেলাম, আমার সামনে আর ওই লোকটা দাঁড়ায় আছে, আমি চলে গেছি। চলে যাওয়ার পরে ফ্রেন্ডের বাসায় গিয়ে নক করছি, নক করার পরে ফ্রেন্ড তাড়াতাড়ি মানে ও হয়তো সচেতন ছিল মানে আমি দরজে নক করার পরে ও বের হয়ে আসছে। আচ্ছা, আমি বলছি আমাকে পানি দে, আমি পানি খাইছি। তারপরে আমি পরে বলছি কি আমি আজকে এখানে থাকি, হোস্টেল আমাদের যাওয়ার দরকার নেই আজকে। আমি আর ওকে ওখানে তখন বলতেছি না যে এরকম আমার রাস্তাঘাটে এরকম হয়েছে, ও আমাকে বলতেছিল তোর লেট কেন হয়েছে। আমি বলছি আমি রাস্তায় একটা আঙ্কেলের দোকানে বসছিলাম, তো আঙ্কেল আসছে, আঙ্কেলের সাথে কথা বলছি, ও বলছে আচ্ছা ঠিক আছে এখন চল আমরা হোস্টেলে যাই। আপনি আপনার বন্ধুর কাছে কেন বিষয়টা এড়িয়ে গেলেন, কেন বলতে চাইলেন না? আমি বলতে চাই নাই যে হয়তো ও ভয় পাইবে তাহলে হোস্টেলে যাবে না। আচ্ছা, কারণ আমাদের তো হোস্টেল চেক করতে হবে, আর আমার ওই যে দারোয়ান ছিল উনি আমাকে বলে গেছে যে বাবা তুমি তুমি তো একা আছো, তুমি কালকে সকালে চলে যাবো। উনি আর কি আমাকে চাবিটা দিয়ে চলে গেছে হোস্টেলে মানে গেটের চাবি দিয়ে চলে গেছে যে হোস্টেলে থাকতে হবে, তুমি যদি আজকে থাকো।
আচ্ছা তো এই বলে চলে গেছে, এই জন্য আমি আর কি ফ্রেন্ডকে বলি নাই যে মানে এরকম রাস্তায় আমার প্রবলেম হয়েছে। তারপরে একটা হলো যেটা হলো আমি বলছি তুই বাইক চালা আমি পিছনে বই। তারপরে ও বাইক চালাতে উঠছে, ওর আম্মুকে আর ডাকে নাই, কাউকে ডাকে নাই যে আম্মু আবার তো রাতে বকা দেবে যে হোস্টেলে আবার কেন যাইতেছি। তারপর ও বাইকে যখন উঠছে কিছুক্ষণ যাওয়ার পরে ও অনুভব করতেছে ওর প্যান্ট ভিজে গেছে। আচ্ছা প্যান্ট ভিজে গেছে? হ্যাঁ প্যান্ট ভিজে গেছে। তখন ও আমাকে বললো যে তোর বাইকে কি পানি ছিল? আচ্ছা না তো পানি ছিল থাকবে কেন, আমার প্যান্ট তো এক সাইড ভিজে গেছে। তখন আমি বললাম যে তুমি বাইক ব্রেক করো। তখন ব্রেক করার পর ওর ফোন, আর ফোন অন, আমার ফোন তো অফ হয়ে গেছে চার্জ নেই। তারপর ওর ফোন দিয়ে ফ্ল্যাশ দিয়ে দেখতে পারলাম যে প্যান্টে ব্লাড লেগে আছে, রক্ত লেগে আছে। হ্যাঁ রক্ত লেগে আছে। আপনি এটা কোন সাইডে এবং কোন অংশে শরীরে? শরীরের মানে ও যে বসছে সিটে বসছে সিটের অংশে যেটা মানে পিছনের সাইড। আচ্ছা তখন আমি দেখতে পাচ্ছি যে ওর প্যান্টটা পুরোটাই ভিজে গেছে এক সাইড এবং পুরোটাই রক্ত। তখন হ্যাঁ তারপর ও আমাকে প্রশ্ন করলো যে রক্ত কোথা থেকে আসলো, তুই রাস্তায় কিছু করছো? আমি বলছি ও মাই গড আমি কি করবো রাস্তায়, আমি তো কিছু করি নাই। তখন ও আমাকে বলছে তুই কিছু একটা করছো। তখন ও আমাকে ভুল বুঝতেছিল যে আমি হয়তো বা খুন বা কোনো কিছু এরকম একটা কিছু হয়েছে যে আমার বাইকে এরকম ব্লাড লেগে আছে। কিন্তু আমি যখন বাইকে ছিলাম তখন তো ওরকম কোনো ব্লাড ছিল না, ও যখন উঠছে তখন এটা ও দেখতে পাইছে। মানে যে তখন আর কি আমি ওরে বললাম যে আমার এরকম অনেক ইয়ে হয়েছে, ভয় পাইছি আমি, আর ওরকম রাস্তায় এরকম একটা লোককে দেখছি ব্রিজের ধারে, তারপরে আবার তবে এখানে এই রাস্তা আসার পরে ওই লোকটারে আবার আমার সাথে দেখা হয়েছে, ওর সাথে আরো দুইজন ছিল একই চেহারার। তো এই আর কি কাহিনী। ওরা আমাকে বলছে যে এত রাত্রে আসার কি তোমার ঠিক হয়েছে? আর তোর আমি অনেক ফোন দিছি যে তোর আর তুই তো ফোন আর রিসিভ করে না। ও আমাকে বলতেছে যে আমার ফোনে মাত্র একটা কল দিছো তুই হোস্টেল থেকে নামার পরে। মানে ফার্স্ট যে আমি কলটা দিছি ওইটাই নাকি বলার ফোনে গেছে। তাহলে আপনি মাঝখানে যে এতগুলো কল করলেন সে কলগুলো কোথায় গেল সেটা নাকি ওর ফোনে যায় নাই? আপনি কি পরবর্তীতে আপনার মোবাইলের ডায়াল লিস্ট চেক করেছিলেন যে আপনি তাকে কল করেছিলেন? হ্যাঁ আমি ডায়াল লিস্ট চেক করছি যে ওর নাম্বারটাই আমি ওকে দেখাচ্ছি। দেখ আমি ওই যে আমার ওর একটা পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে আমার ফোনটা আবার চার্জে লাগাইছি, তখন ফোনটা অন হয়েছে। আমি ওকে বলতেছি দেখ যে তুই এই আমি তোরে কতগুলো কল দিছি আর তুই ফোন একবার দুইবার তিনবার রিসিভও করছো, তুই বলছিস আমি বাসার সামনে আসছি তুই আয়। তখন ও বলতেছে কি যে কি বলো আমি তো মাত্র একবারই বলছি যে তুই আয় আমি আসি আমি যাবো তোর সাথে। তখন আমি অনেক ভয় আমার তখন আবার আরো ভয় কাজ করে যে এতক্ষণ তাহলে আমি কার সাথে কথা বললাম। তারপর ও আমাকে ওর ফোন কল লিস্টে দেখালো যে দেখ তুই আমার সাথে মাত্র 35 সেকেন্ড কথা বলছো। আচ্ছা মানে সে আপনাকে দেখাচ্ছে তার মোবাইলের কল লগ থেকে যে আপনি তার সঙ্গে 35 সেকেন্ড কথা বলেছেন? 35 সেকেন্ড ফার্স্ট কথা বলছি, তারপর আর ফোনে কোনো কল যায় নাই। আচ্ছা তারপরে ও আমাকে বলল যে এই যে ব্লাড এটা কিভাবে আসলো। আমি বলছি রাস্তায় ওই লোক তিনটা আমাকে অনেক ভয় দেখাইছে প্লাস আমি অনেক ভয় পাইছি, এখন কি হয়েছে আমি জানি না। তখন ও বলতেছে কি আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা যা ওই হবে আমরা দুইজনেই যাবো, কাউকে ডাকার দরকার নাই, আব্বু আম্মুর ডাকছিল এখন আর যাইতে দিবে না হোস্টেলে। তখন এটা তখন আপনার বাসা থেকে আপনার বন্ধুর বাসা থেকে আপনারা কত দূরে? বন্ধুর বাসা থেকে আমার হোস্টেল প্রায় 4 কিলোমিটার। আর যখন আপনারা ব্লাড পেলেন আপনার বন্ধুর গায়ে রক্ত দেখলেন তখন আপনারা কত দূর ছিলেন? তখন আমি বন্ধুর নিয়ে মানে বন্ধু যখন বাইক স্টার্ট করছে তার 5 মিনিট পরে এই টাইমটা 5 মিনিট যেতে পারি না কারণ তোমার আনুমানিক এমনই টাইম হবে। আচ্ছা তখন বন্ধু আমি ধূমপান করে মানে সিগারেট খাই, আমি সিগারেট খাই না। তো ও আর কি মানে আমার বলতেছে কি যে তুই তো সিগারেট খাও না আর এরকম কোনো যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা আগুন বা কোনো কিছু ইউজ করতে পারি। আর আমি বলছি আগুন কোথায় পাবো? তো আমাকে বলছে আমার কাছে সিগারেট আছে। আচ্ছা
এই পিছনে বসে আমাকে ধরায়, দামি বলছে আমি তো সিগারেট খাই না, ধরাইতে পারি না সিগারেট, তুই ধরা। তখন বাইক ও স্টপ করে সিগারেট ধরালো, ও একটার পর আরেকটা মানে সিগারেট খাইতেছে, প্রায় চার পাঁচটা সিগারেট খেয়েছে। তখন তার কি আর কি, ওই যে ওদের যে রাস্তা ওই থেকে মেইন রাস্তা আসছে, মানে বরিশালের যে মহাসড়ক যে রাস্তাটা ওই রাস্তায় বসছে। ওই রাস্তায় উঠার পরে ও আমাকে বলতেছে যে একটা দোকান খোলাচ্ছে, ওই দোকানটায় সিগারেট নিতে হবে। মানে ওইটা ঘটনাটা এড়ানোর জন্য অনেক অত্যন্ত পরিমাণে সিগারেট খেতেছে, মানে যাতে খারাপ কোনো কিছু আপনাদের সামনে উপস্থিত না হয়, সামনে আর না পড়ে। তখন ওই দোকানটার কাছে গেছে, তখন আঙ্কেল বলতেছে আমার কোনো সিগারেট আর নাই, আমার দোকানে সিগারেট শেষ। তখন বলতেছে আপনার কাছে আঙ্কেল ম্যাচ হবে? তখন বলতেছে হ্যাঁ আমার কাছে ম্যাচ আছে, ম্যাচ নিতে পারো তুমি। তখন আর কি বললো যে আছে দুইটা ম্যাচ দেন আমাদের, এক টাকা দামে দুইটা ম্যাচ আমাদের দিছে। তারপরে আমরা তখন রাত বাজে আড়াইটা, ঘড়ির দিকে তাকাইলাম, আমার হাতে একটা ঘড়ি আছে, দেখলাম রাত বাজে আড়াইটা। আচ্ছা রাত আড়াইটার সময় আপনারা যখন সেই দোকানে উপস্থিত হলেন এবং দুটো ম্যাচ কিনলেন, সেই দোকানে কি কারেন্ট ছিল? ওই দোকানে কারেন্ট ছিল না, মানে মেইন রাস্তার লগে কোনো কারেন্ট নেই, মোমবাতি জ্বলতেছিল। মোমবাতি জ্বলতেছে ইন দা মিন টাইম, আপনার বন্ধুর গায়ে কি তখনও রক্ত লেগেছিল? হ্যাঁ তখনও রক্ত লেগেছিল। আচ্ছা ও বাইকেই বসে ছিল, মানে ম্যাচটা আমি আনতে গেছি। আচ্ছা তারপরে ম্যাচটা নিয়ে আসার পরে ও আমাকে বলছে তুমি বাইকে ওঠো। আমি বাইকে ওঠার পরে ও অনেক স্পিডে বাইক চালিয়ে আসছে। যখন ওই ফার্স্ট যখন আমি এখানে দেখতে পাচ্ছিলাম যাকে যে বসা ব্রিজের এখানে, হ্যাঁ ব্রিজের এখানে আমার যেখানে পার্কটা নিয়ে হবে, আমার সাথে যেটা দেখা হয়েছিল ব্রিজের উপরে, ব্রিজের উপরে যে ছিল ওইখানে দেখা যাচ্ছে আসা দুইটা লাশ, আমাদের দুজন দুজনের সামনে পড়তো। আচ্ছা এখানে আমি দুটো ঘটনাকে একটু ইন্টারকানেক্ট করতে চাই। আপনি প্রথমবার যখন ফিরে তাকিয়েছিলেন তখন আপনি দেখেছিলেন যে একজন বসেছিল এবং একজন শুয়েছিল, হ্যাঁ ওই একই জায়গায়। এবং আপনি দ্বিতীয়বার বলছেন এখন যে সেখানে দুটো লাশ, আপনি কিভাবে কনফার্ম হলেন যে সেটা লাশ ছিল? লাশ ছিল যে ব্রিজের উপরে সাদা কাপড় দিয়ে পালানো, মানে একদম দুইটা ব্রিজের বরাবর দুটো লোক এরকম লাশের মতো শুয়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো। হ্যাঁ সাদা কাপড়ে মোড়ানো। আপনারা দুজনেই দেখেছেন? হ্যাঁ দুজনেই দেখেছি। তখন ও আমাকে বললো, ও ও চিৎকার করছে তখন, তখন আর কি দুজনে চিৎকার করছি। আপনারা কি মোটরসাইকেল চলন্ত অবস্থায় ছিল না থেমে গিয়েছিলেন? তো লাস্ট দেখার পরেও বাইক অফ, মানে তখন ওখানে অফ করে দিয়েছে। আচ্ছা তারপরে থেমে, যে বাইক থেমে যাওয়ার পরে অনেকক্ষণ প্রায় 20-30 মিনিট আমরা দাঁড়ায় আছি, তখন 3টার উপরে বাজে গেছে। তখন আমরা অনেক ওখানে বসে অনেক মানে ইয়া করছি যে ওদিকে যাওয়া যাবে না, ও বলতেছে ওদিকে যাওয়া যাবে না, আমি বলতেছি কি যে ওদিকেই যাবো, আমরা আমরা পিছনে যাব না সামনেই যাব, আমাদের যেতেই হবে। কেন আপনি এই সিদ্ধান্ত নিলেন? আপনারা তো পেছনে ফিরে যেতে পারতেন, আপনারা কেন এই সিদ্ধান্ত নিলেন? আমরা পিছনে, আমি নিছি যে আমি তো আমি সামনে একবার দেখছি, তারপর ওদের যে বাসার সামনে, বাসার সামনে দিয়ে আমি দেখছি, আমি এই জন্য বলতেছি যে আমি এখানেও দেখছি ওখানেও দেখছি, আমি পিছনে যাব না, আমি কলেজের দিকেই যাব। আচ্ছা আমি কলেজের দিকে গেলে ওই যে কাকার দোকানটা সারা রাত খোলা থাকে, মানে ওখানে বাস একটা না একটা, আচ্ছা একটা দোকান আছে চায়ের দোকান, ওই দোকানটা খোলা থাকে, আমরা ওই দোকানে যে মানে বসতে পারবো আর কি, ওনারে পাইলে আমরা তিনজন হব। আচ্ছা আমি এই সূত্রে বলতেছি, ও বলতেছে আমি ওদিকে যাবো না, আমি পিছনে যাবো। আমি বলছি না ওদিকে যাবো না, আমি এক মুহূর্তে ওর একটা চর দিচ্ছি, আমার ফ্রেন্ড আমি একটা চর দিচ্ছি যে আমি ওদিকে যাবো না, তোদের বাসা দিয়ে যাবো না, আমি কলেজেই যাবো। তখন ও আমাকে বলছে যে তুই কি আমাকে মারতে চাও? তখন আমার অনেক খারাপ লাগছে যে আমি ওরে মারতে চাই এরকম ও আমাকে বলছে। আমাদের ভাগ্যক্রমে কিছুক্ষণ পূর্বে আমি দুইটা ট্র্যাক ব্রিজের উপর থেকে দেখতেছি, অনেক দূর থেকে দুইটা ট্র্যাক মানে মানে বাতি আসতেছে, মানে গাড়ি আসতেছে। তখন এটা ট্র্যাক কিনা ওটা আমি ফার্স্টে কনফার্ম হচ্ছিলাম না, তখন ওরকম পোয়া আর কি রাস্তার ভিতরে দাঁড়ায় আছে হাত জায়গায়, বাইক রাস্তার ভিতরে ফালানো,
মানে ব্রিজের উপরে চালানো, আমরা দুইজনে দাঁড়ায় আছি, ও হাত জাগাইছে। তখন ওই ট্রাকের আঙ্কেল ছিল দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে, মানে আম শর্ট, উনি হাইয়েস্ট 5 ফিট হবে লম্বা। উনি বাইকের উপর দেখার পরে ওরকম বাইক চালানো, আমরা ওরকম দাঁড়ানো। তারপর বলতেছে তোমাদের কি হয়েছে ট্রাক অফ করা? বলতেছে আঙ্কেল আমরা তো এরকম যাবো হোস্টেলে, এখন ওই জায়গায় একটা লাশ দেখতে পাচ্ছি। মানে তখন আঙ্কেল বলতেছে কোথায় লাশ? আঙ্কেল ব্রিজের উপরে। আমরা বলতেছি আঙ্কেল ব্রিজের উপরে, ওই যে দেখেন আপনি সে আমরা দেখতে পাচ্ছি, তখন না আঙ্কেল দেখতে পাচ্ছে না, ওই যে ট্রাক চালক উনি দেখতে পাচ্ছে না। আচ্ছা, তখন উনি বলতেছে কই, তোমরা কি মজা লও না ডাকাইত ডাকাইত তোমরা? আচ্ছা, তখন আমরা আর কি বলতেছি আঙ্কেল আপনি নিচে নামেন, আপনার পায়ে ধরছি। আমাদের অনেক ভয় লাগতেছে, আর ওই লাস্ট দুইটা দেখেন ওখানে কিভাবে আসলো, আমরা এখান থেকে কিছুক্ষণ আগে গেছি কিন্তু কোনো লাশ দেখিনি, একটা মানুষ দেখছি এখানে। তখন আঙ্কেল বলতেছে তোমরা অনেক মিথ্যা কথা বলো। তারপরে আঙ্কেল আরেকটা ট্রাক আসার পরে ওই ট্রাকটাও দাঁড়ায় গেছে, যে ব্রিজের উপরে একটা ট্রাক দাঁড়ায় আছে। তখন ওই লোকটার মোট এখনো ট্রাকে দুইটা ট্রাকে 4 জন হয়ে গেছে, আর আমরা 2 জন 6 জন। আচ্ছা, তখন ওই ওরা 4 জনে আমাদেরকে মানে পুরো ভাবে ধাতাইতেছে যে তোমরা মজা লইতেছ এখানে বসা না তোমরা ডাকাত। মানে এখন পর্যায়টা অন্যদিকে চলে যাচ্ছে, এটা স্বাভাবিক যে রাত্র 3টা বাজে এখানে আমরা লাশ দেখতে পাচ্ছি, তোরা লাশ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, মানুষজন মনে করছে হয়তো আপনারা বানিয়ে কোন রকম ভাবে কোন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। হ্যাঁ, পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি এটা ওরা ভাবছে। তখন আর কি যেটা হলো যে আমার ফ্রেন্ডের যে প্যান্টে যে রক্তটা লাগানো ছিল, তখন আমি বলতেছি কি দেখেন আঙ্কেল ওর প্যান্টে রক্ত লাগানো আছে, আমরা মিথ্যা বলছি না, আপনারা ওইগুলো না, আপনারা যেটা ভাবছেন এটা আমরা না, আমরা স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, আবুল কালাম কলেজের স্টুডেন্ট। তখন আঙ্কেল আমাকে মানে ওই যে দাড়িওয়ালা উনি অনেক ভালো আমার মনে হচ্ছে, উনি বলতেছে তাহলে বাবা তোমরা এত রাত্রে কই গেছিলা? আমি বলছিলাম, আমি বলছি যে আমার ফ্রেন্ডটাকে আমি আনতে গেছিলাম, আনতে আনতে অনেক লেট হয়েছে। তখন আর কি ওই আঙ্কেল বুঝতে পারছে আমাদের ব্যাপারটা, উনি বিলিভ করছে যে ওই ব্লাড রক্তটা দেখে বিলিভ করছে যে এমন কোনো কিছু হয়েছে। তখন আরা ওই কি 3 জন বলতেছে যে ওরা মজা লইতেছে, ওরা রক্ত না, ওরা হয়তো বা কোনো রং বা কোনো কিছু। আচ্ছা, তো একটা টাইম তারপরে দেখা যায় যে আমরা ওনার সাথে কথা বলছে প্রায় 10-15 মিনিট এরকম কথা বলতে বলতে আমরা ওই যে লাশের দিকে ওই ফ্রেন্ড তাকাইছে, তখন আর কি দেখতে পাচ্ছে যে লাশ আর দেখা যাচ্ছে না। আচ্ছা, ব্রিজের উপরে কোনো লাশ নাই, হঠাৎ করে উধাও হয়ে গেল, পড়াইলো হয়তো বা উনি নামাজ টামাজ পড়ে অনেক, তো উনি আমাদের অনেক মানে ফুট ফু দিয়ে দিল এক পর্যায়ে গিয়ে আমাদের মুসলমানের ভেতরে যেটা আছে আর কি। তখন উনি বলতেছিল যে তোমাদের তো হুন্ডা আছে, আমাদের ট্রাকে তো তোমাদের উড়ান যাবে না, তোমরা তাহলে একটা কাজ করো হুন্ডাটা স্টার্ট দাও। কারণ আমি বলতেছি আঙ্কেল আমরা তো হুন্ডা স্টার্ট দিতে পারছি না, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা যেতে পারবো। তারপরে ওরা ওই একজন যে ট্রাকের যে হেল্পার উনি বলতেছে ঠিক আছে আমি দেখতেছি হুন্ডা স্টার্ট দিচ্ছি। তখন হুন্ডার কাছে যখন ট্রাকের বাতিতে দেখলাম হুন্ডার উপরে কোনো রক্ত নাই, আচ্ছা কিছু নাই, এখন হুন্ডা আগের মতো স্বাভাবিক, উনি কি হুন্ডায় কিক দেওয়ার পরে স্টার্ট হয়েছে। আচ্ছা, আপনি যখন এটা দেখলেন যে মোটরসাইকেলের উপরে কোনো রক্ত নেই, আপনি কি সাথে সাথে আপনার বন্ধুকে চেক করেছিলেন যে তার গায়ে এখনো রক্ত লেগে আছে কিনা? হ্যাঁ, বন্ধুকে চেক করেছি, বন্ধুর প্যান্ট ভিজা আছে তখন, কিন্তু এটা ব্লাড বোঝা যাচ্ছে না তখন আর। আচ্ছা, এখন ব্লাড বোঝা যাচ্ছে না, তখন ওই আঙ্কেল ওই হেল্পারকে বলছে যে তুমি এর বাইকটা নিয়ে যাও আর আমি ওদেরকে ট্রাকে করে নিয়ে আসছি।
ওয়েস্টার্ন পর্যন্ত। আচ্ছা, মানে আমরা যেখানে মানে যেখান থেকে কলেজে ঢুকবো ওয়েস্টার্ন পর্যন্ত আমাদেরকে নামাই দেবে ওই দোকানের ওখানে। তখন আর কি ওই নামাই দিল, নামাই দেওয়ার পরে আমরা আবার ওই বাইকে চড়ে কলেজের ভিতরে ঢুকছি। যখন ছাত্রাবাসে আমরা গেট লাগাবো, তখন আমরা কি ভিতরে মানে শুনতে পাইলাম যে কিছু শব্দ হইতেছে। আমাদের যে রুমের ভিতরে অনেক কিছু পরিমাণে শব্দ হইতেছে, তখন কারেন্টটাও নাই। দুজনেই শুনেছেন? হ্যাঁ, দুজনেই শুনেছি। অথচ আপনাদের হোস্টেলে আমি যতটুকু আপনি বললেন যে দারোয়ান ছাড়া কেউ নেই। দারোয়ানও ছিল না, দারোয়ানও ছিল না, আমাদের কাছে চাবি দিয়ে গেছে দারোয়ান। আচ্ছা, তখন দোনো তিনি শুনতে পাইলাম যে হোস্টেলের ভিতরে আমাদের রুমের ভিতরে কিছু হইতাছে, মানে একটা শব্দ হইতাছে, ভয়াবহ একটা শব্দ হইতাছে। তখন ফ্রেন্ড আমাকে বললো কি যে মোমবাতি আছে নিচে তলায়, মোমবাতি আছে, আমরা মোমবাতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এখানে তোর মোবাইলটা নিয়ে দাঁড়াই, তুই মোমবাতিটা নিয়ে আয়। তখন ও দুইটা মোমবাতি নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে মানে ও যে রুমে থাকতো ওই রুম থেকে মোমবাতি নিয়ে আসছে, আর আমার রুমে, আমি যে রুমে থাকতাম ওই রুমে মোমবাতি নিয়ে আসছে। তারপরে আর কি যেটা হলো, মোমবাতি জ্বালানোর পরে আমরা আর কিছু দেখতে পাইতেছি না। আচ্ছা, আর শব্দটাও উধ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ফজর আজান দিছে। ফজর আজান দেওয়ার পরে ও বলতেছে কি যে আমি গোসল করবো। আমি বলতেছি দেখ কিছু গোসল করা যাবে না, দিনের বেলায় আমরা দেখবো এটা যে কি হয়েছে। এখন তো কারেন্ট নাই আর আমরা মোমবাতিতে কিছু দেখতে পাচ্ছি না, দিনের বেলায় দেখবো, তোর এখন গোসল করার কোনো দরকার নেই। তখন ও বলতেছে ঠিক আছে তাহলে আমি এই কথাটাই হবে যে দিনের বেলায় আমরা সবকিছু দেখবো। তখন ফজর আজান হলো, ও আর কি মানে বসছে, খাটের উপরে বসে না, হোস্টেলের যে খাট ওইটার বসে নাই, কিন্তু নিচে বসছে, আমি দাঁড়াই আছি। তখন আজান দিয়ে দিয়েছিল, তারপর আর কোনো কিছু আমরা অনুভব করতে ছিলাম না। আচ্ছা, আর কোনো কিছু দেখাও পাচ্ছি না। তারপর আজান যখন শেষ হলো, ও বললো আমি একটু ঘুমাবো। আমি বলছি আমি আমার তো ঘুম আসে না, তুই ঘুমাবি তাহলে ঘুমা। কারণ ও বলতে ঠিক আছে তুই তো সিগারেট খাও না, কিন্তু আমার কাছে একটা সিগারেট আছে, এটা কি তুই আজকে খাবি, তোর যদি ভয় লাগে। এখন আমি ভাইয়া কখনো সিগারেট খাই না। এখন ও যেটা বলছে যে আমি ঘুমাই তাহলে তুই সিগারেটটা যতক্ষণ টানতে পারছিস ততক্ষণ টান। আমি আর কি ও সিগারেটটা আমাকে ধরাই দিল, আমি অনেক ভয়ে ভয়ে মানে মানে টানতেছি আর অনেক কাশি পাইতেছে। যখন ও ঘুমাই পড়ছে আজান শেষে, আজান শেষে 10-15 মিনিট পরেই আবার হঠাৎ করে একটা শব্দ হলো অনেক জোরে, মনে হচ্ছে যে কিছু পড়ছে, কোন কিছু একটা মানে হোস্টেলের উপর থেকে নিচে পড়ছে। এটা কি ঘরের ভেতরে না ঘরের বাইরে অবস্থা হইছে? ঘরের বাইরে, যেমন একটা আমি আপনাকে বলি যে একটা পাতিল বা কোনো একটা প্লেট জাতীয় কোনো কিছু পড়ে যায়, মানে একটা শব্দ স্টিলের যে কোনো দিকে কোনো কিছু পড়ে যেমন শব্দটা হয়। আপনি স্টিলের এরকম কোনো কিছু পড়ার শব্দ পেয়েছেন? হ্যাঁ, স্টিলের কোনো কিছু পড়ার শব্দটা পেয়েছি অনেক জোরে। তখন আমি পরে বলতেছি কোনো কিছু একটা পড়ছে নিচে, ও বলতেছি কিছু পড়ে নাই, মানে ও শব্দটা শুনতে পায় নাই। আমি বলছি তুই কি শুনতে পাও নাই? কেন আমি কিছু শুনতে পাই নাই, আমি তো ঘুমাই নাই, আমি তো শুয়ে আছি। আমি বলছি আমি তো শুনতে পাইছি যে অনেক জোরে শব্দটা, তুই না শুনতে পারস না। তখন বলেছে তোর মাথায় আজকে অনেক কিছুই চাপছে, মানে তারপর ও মানে আমাকে সান্ত্বনা দিয়েছে, ও সবকিছু অনুভব করতে পারছে, হয়তো বা আমার কাছে মিথ্যা বলছে যে ওটা শুনতে পায়, ও হয়তো শুনতে পাইছে। তখন মানে আমি আর হোস্টেলের মধ্যে থাকবো না, আমি ওরা বলেছি আগাম দিছে এখন জোনাকো হইবে আর আমি এখন হোস্টেল থেকে বের হয়ে যাবো, আমরা হোস্টেলে থাকবো না। ও বলতেছে যে আমরা আধা ঘন্টার মতো থাকি, তারপরে আর একটু মানে সজাগ মানে এটা হোক, মানে জোনাকটা পড়ুক, মানে দিনের আলোটা একটু পড়ুক, তারপরে আমরা বের হই।
আচ্ছা ঠিক আছে। তখন যখন বসতে এলাম তখন ও বলতেছে যে আমি এখন গোসল করবো, তুই এখন দাঁড়া। তখন ও বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে হঠাৎ কারেন্ট চলে আসছে। আচ্ছা, কারেন্ট চলে আসার পরে যেটা হলো যে আমি আর কি একটু চালাকি করে দরজা খোলা দেখতে গেলাম যে কি পড়ছে ওই জায়গাটায়। আমি একটা মোবাইলের লাইট দিয়া, ওর একটা মানে এসির ভিতরে লাইট ছিল, মোবাইলের লাইটে যে আর কি ফুল পাওয়ার একটা লাইট ছিল, আমি ওইখান থেকে দুইতলা থেকে নিচতলায় মানে লাইটটা মারছি যে কিছু আছে কিনা বা কোন জিনিসটা পড়লো। এখন দেখতেছি কিছুই নেই। তারপর ও গোসল টোসল সেরে আসলো, এখন আমারও বলছে তুই কি গোসল করবি, আমি বলছি আমি কেউ না গোসল করবো না। তারপর আমরা নিচে নেমে আসলাম, নিচে নেমে আসে দেখি যে আমার বাইক পুরোটাই ভিজা। আচ্ছা, তারপরে ও বলতেছে যে আমার কঙ্কালটা কোথায়, আমার যে ল্যাবের যে কঙ্কাল আমরা বাসায় এনে রাখছি ওইটা তুই কই রাখছো। আমি বলছি গো ওইটা তো আমার বাসায় রাখছি, কারণ তোর ওই যে রুমের চাবি ওই যে নিয়ে গেছে হল রুমে, ওই যে ইয়াতে বলে যে দারোয়ান নিয়ে গেছে, এই জন্য আর কি ওই আমি এটা আমার বাসায় এনে রাখছি, আমার রুমে আনছি, তুই এটা ইয়া কর, কাপড় দিয়ে ডেকে আনছি, এখন তুই যদি দেখতে চাস বা তোর ওটা সরাই রাখতে চাস তাহলে রাখতে পারো। এখন ও আমাকে আমি এটা বলছি, ও আমাকে অন্য ধারণায় বলছে যে ও কোনোদিন চিন্তা করতে পারছে যে ওই কঙ্কাল থেকেই কোনো কিছু তৈরি হয়েছে। আচ্ছা, ওনা কি বললো, অনেক আগে ওই রকম কঙ্কালটা দিয়ে অনেক কিছু অনুভব করতে পারছে। আচ্ছা, ওর এর আপনার আগে ওর পূর্ব অভিজ্ঞতা ছিল এরকম, ওর ওর অভিজ্ঞতা ছিল ওই কঙ্কাল থেকে, ওর সাথে নাকি বলে এরকম দু একটা কাহিনী টেনি হয়েছে, ওর স্বপ্নে দেখাইছে এরকম। তখন ও আর কি আমাকে বলতেছে যে ওই কঙ্কালটাই আমাকে অনেকবার স্বপ্ন টপ্ন দেখাইছে। যেমনটা এই গল্পটা এমন থেকে হতে পারে যে বা এই কাহিনীটা এমন থেকে হয়েছে, তখন আর কি ও আমাকে বলতেছিল যে এরকম ওইটা থেকে হয়তো বা কোনো কিছু হয়েছে। তুই তো ওটাকে স্পর্শ করছিলি, বলছি হ্যাঁ আমি তো স্পর্শ করছি, তোর রুম থেকে আই না আমার রুমে রাখছি, আর ওই যে ঢাইকা সাদা কাপ আমি একটা কাপড় দিয়ে টয়লে দিয়ে ঢাইকা রাখছি, এটা তুই কখন দেখছো, ও আমাকে বলতেছে। শাওন ভাই, আমাদের হাতে সময় খুবই কম, আমরা অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আমার গল্পটাও ভাই শেষ হয়ে আসছে। তখন আর কি ও বলতেছে যে তুই কখন ডাকছো, বলছি আমি তখন তবে বলতেছি তোর যখন আমি ফোন দিছি ওইটার আধা ঘন্টা আগে আমি এটা সেট করছি আর কি। তখন ও বলতেছে যে তুমি এটা স্পর্শ কেন করছো, মানে ও আমাকে ভয় মানে অনেক জোরে বলতেছে তুমি এটা কেন স্পর্শ করছো, স্পর্শ করলে কি হবে। তখন ও বলতেছে যে স্পর্শ আর কখনো করবা না, আর এই কঙ্কালটা আমি ফালাই দেবো। ওরা নাকি বলবো সারদের সাথে কথা বলছে যে কঙ্কালটা ফালাই দেবো, সারদের সাথে অনেক একবার নাকি বলে শেয়ার করছে যে আমাকে এরকম স্বপ্ন স্বপ্ন দেখাইছে, আর অনেক মেধাবী স্টুডেন্ট, এই জন্য ওদের স্যারেরাও ভালো জানতো, আর কঙ্কালটা মানে ল্যাবের কঙ্কালটা ওর দায়িত্বে দিয়ে দিয়েছিল। আচ্ছা, এই সূত্রে মানে আর কি ওই আমরা যখন নিচে নামছি তখন নেমে দেখি যে ওই যে হুন আমার মোটর সাইকেলে পুরা ভিজা আছে। আমার এখন তখন একটা অনুভব হলো যে উপর থেকে কোনো কিছু একটা মোটর সাইকেলের উপরে পড়ছে, যে শব্দটা যখন হয়েছে স্টিলের শব্দ হয়েছে, স্টিলের শব্দটা যখন হয়েছে তখন আর কি যে কোনো কিছু পড়ছে মোটর সাইকেলের উপরে। তখন ও বলতেছে যে তোর এই মোটর সাইকেলের দরকার নেই আর কোনো কিছু দরকার নেই, আর হোস্টেলে তালা মারে আমরা এখন বের হব। তখন আমরা বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমরা 8টা বাজে সকাল নাস্তা খেয়ে আসছি। আমি ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে একটা কল আছে, কলে এবার হাত মুখ ধুয়ে নাস্তা খেয়েছি, আর দুজন মিলে নাস্তা খেয়ে রাত থেকে আসছি। আয়সা দেখি যে আমাদের রুমের ভিতরে অনেক কিছুই নাই, ভাঙচুর হয়েছে অনেক, আমরা যে রুমে থাকতাম ওই রুমের ভিতরে অনেক ভাঙচুর হয়েছে, আর ওই কঙ্কালটা আমি যে চেয়ারের উপরে রাখছি ওই চেয়ার আসার পরে
তারপর আমরা ওইটা জানাইতে চাইলাম কলেজের কর্তৃপক্ষকে, আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি ওই প্রফেসরের ফোন দিছি, ওনার নাম সেলিম প্রফেসর, আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি। তখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল এরকম তো আমাদের কলেজে এখন একটা টাইম নিচ্ছে যে আমাদের সকাল 8টা বাজে আমরা যখন বেরোয় গেছি, আমরা আর কি বলি নাই যে আমরা রাতের বেলা ওই ওরা আনতে গেছি, আমরা দুইজন ছিলাম, তো আমরা নাস্তা খেতে গেছি। তখন আর কি দেখি আইসা দেখি যে আমাদের হোস্টেলের ভিতরে সবকিছু ভাঙা ছিল, বরঞ্চ আমাদের ভিতরে তালা মারাও ছিল, আইসা আমরা তালা মারাও পাইছি। তো তারপরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, ওনার মানে বাসা আমার কলেজের কাছাকাছি। তো উনি আইসা পরিস্থিতি দেখছে, দেখার পরে বলতেছে ঠিক আছে তাহলে তোমাদের আর হোস্টেলে থাকার দরকার নেই। ওনার কাছে আমরা সব খুলে বলছি যা যা হয়েছে রাত্রেবেলা। তারপর উনি বলছে যে তোমাদের হোস্টেলে থাকার দরকার নেই, তোমরা হোস্টেলে আজকে থেকে থাকবে না। আমরা বলছি হ্যাঁ কাকা আমরা আর থাকবো না, আপনি প্রিন্সিপাল স্যারকে বলে দিয়ে আমি আপনার থাকবো না, আমরা যে আসে ক্লাস করবো। তখন উনি আর কি রাজি হলো সবকিছু, আমাদের দুইজনের দুইজনকে অনেক উনি ই করছে, ছাত্রাবাসটা এখন পর্যন্ত অফ আছে, এখনো পর্যন্ত বন্ধ আছে। হ্যাঁ, 17 সালের ওই কাহিনী এর পরে কোন স্টুডেন্ট আর ওখানে আর ঢুকতে হয় না। আচ্ছা, এটা নিয়ে কি পেপারে কোনো লেখালেখি বা পত্রপত্রিকায় কোনো কিছু আছে? না, এরকম কোনো কিছু লেখা হয় নাই। যে আর হোস্টেলটা বেশি বড় না ভাইয়া, ওখানে 10টা রুম ছিল, মানে দুই তলা 10টা রুম। আচ্ছা, নিচে 5টা উপরে 5টা। আচ্ছা, খুবই খুবই ছোট পরিসরে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা যখন গ্রামের ভিতর তো কলেজটা, এই জন্য মানে আর কি কলেজও বেশি বড় না আর হোস্টেলও বেশি বড় না। আচ্ছা, আপনাদের এই 2 বছর ধরে কি আপনারা আর কোনো কিছু ফেস করেছেন? এই ঘটনাগুলো কি আর ফিরে আসছে আপনাদের জীবনে? আর আমাদের জীবনে এরকম কোনো ঘটনা হয় না, বা আমি কখনো স্বপ্নে বা কোনো কিছু আমি দেখতে পাই না। আর এর আগেও আমি কখনো এইসব কোনো কিছু বিলিভ করতাম না যে এরকম ভূত বলতে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, শাওন ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের রেডিও 71.4 FM পরিবারের পক্ষ থেকে, এবং যারা শুনছেন রেডিও 71.4 FM, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সময় নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। ইভেন এমন কিছু ঘটনা আমিও আজকে প্রথমবারের মতো শুনলাম যেটা আসলে আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল, কিন্তু আপনার ঘটনাটা আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে। যদি কখনো সুযোগ হয়, আমাদের অদৃশ্য টিম, পুরো টিম আপনার এলাকায় গিয়ে যে এলাকায় যে স্থানে ঘটনাটা ঘটেছে সেটা মনিটর করে আসবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, ওখানে এখন একটা ওই যে ছাত্রাবাসটা ছিল ওটা ভেঙে এখন একটা নতুন একটা করা হয়েছে, স্পিকার আব্দুল জব্বার খান নামে। আচ্ছা, আমরা অবশ্যই রেডিও 71 পরিবারের অদৃশ্য পুরো টিম আপনার সাথে যোগাযোগ করবে, যদি কখনো সুযোগ হয় আপনার সঙ্গে আমরা সশরীরে দেখা করবো, এবং যে এলাকায় ঘটনাটা ঘটেছে আমরা সে এলাকায় গিয়ে খুঁজে আসবো যে কী অবস্থা, পরবর্তী কী হয়েছে সেখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের ঘড়িত সময় ঠিক রাত 12:55, অনেক গভীর রাত, অনেক গভীর রাত। সো হয়তো ইতিমধ্যে এখনো পর্যন্ত অনেকে জেগে আমাকে শুনছেন, আর আমাদের সাথে অনেকে 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 SMS এ জয়েন করেছেন। আমাদের সাথে ছিলেন নাদিয়া, লিখেছেন পলাশ থেকে, ওনার খুব ভালো লাগছে। তারপরে ছিলেন আচল, মোহাম্মদপুর থেকে লিখেছে যে ভাই আপনার নাম কি? আচল, আপনি আমাকে প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় পাবেন রেডিও 71.4 FM এ, আমি RJ এলভিস। তারপর আমাদের সাথে ছিল রাজন মিরপুর থেকে, রাজন তিনি তার মোবাইল নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি তার একটি গল্প আমাদের সাথে শেয়ার করতে চান। রাজন, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে SMS করার জন্য, এবং আপনার নাম্বার অলরেডি আমরা পেয়ে গিয়েছি। অবশ্যই আমাদের টিম আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবে, এবং যেহেতু আজকে আমাদের সময়ের স্বল্পতা, সেহেতু আমরা আগামীকাল আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং পরবর্তী অনুষ্ঠানে যদি সুযোগ হয় আপনাকে অবশ্যই আমরা কথা বলার সুযোগ দিব, এবং আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে কথা বলতে চেয়েছেন অবশ্যই যদি সুযোগ হয় আমরা আপনাকে ইনভাইট করব। আরও অনেকে ছিলেন, আমি সংক্ষেপে শুধু তার নামগুলো পড়ে যেতে চাই। আমাদের সাথে ছিলেন জুয়েল, আমাদের সাথে ছিলেন সাদ্দাম, আমাদের সাথে ছিলেন নাদিয়া, আমাদের সাথে ছিলেন আরও অনেকেই, আমাদের সাথে আছেন নদী, মহম্মদপুর থেকে লিখেছে যে উনি আমাদের নতুন লিসনার, থ্যাংক ইউ সো মাচ এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমার হয়তো আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের এই ব্যবধানে
আমাকে আজকে বিদায় নিতে হবে। বাট যাওয়ার আগে আমি আপনাদের জন্য একটা ক্লিপ আবারও প্লে করে দিতে চাই আজকে, যেটা আমি আমার ফার্স্ট এপিসোড সিজন টুতে প্লে করেছিলাম গত শুক্রবার 6 তারিখে। তো সেটা শোনার পরে আমার অনেক লিসেনার আমাকে আবার রিকোয়েস্ট করেছেন সেই ক্লিপটা শোনার জন্য। এই ক্লিপটা আমি প্লে করে দিচ্ছি। ক্লিপটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে কোন এক মুসলিম স্কলার, উনি একবার টেলিভিশনে লাইভ প্রোগ্রাম করছিলেন। তো প্রোগ্রামে তার প্রশ্নের জবাবে একটা মহিলা তাকে ফোন করে সাহায্যের জন্য। সেই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন জিনজনিত। তো সেই মহিলা সেই স্কলারকে, সেই বিজ্ঞ ব্যক্তিকে অন এয়ারে টিভিতে থাকা অবস্থায়, লাইভ প্রোগ্রাম চলছে এই অবস্থাতে তাকে ফোন দেয় এবং তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে সেই মহিলার ওপরে আবার কোনো খারাপ কিছু ভর করে, যেটা আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না। শুনতে থাকুন রেডিও 71.4 FM। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর রেখে যাচ্ছি সেই ক্লিপটি। ভালো থাকবেন।